নমস্কার, হেডলাইন ত্রিপুরা সাফ কথা অনুষ্ঠানে স্বাগত। সাফ কথায় আজকে আলোচনার বিষয়, সদ্য রাজ্যে পঞ্চায়েত নির্বাচন শেষ হয়েছে। গত শনিবার 27 জুলাই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের ভোট গ্রহণ হয়। যদিও সিংহভাগ আসনেই রাজ্যের শাসক দল বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় পেয়েছে, তারপরেও বেশ কয়েকটি আসনে পঞ্চায়েতের নির্বাচন হয়েছে। এবং এই পঞ্চায়েত নির্বাচনের শুরু থেকেই যারা বিরোধী শিবির রাজ্যে কংগ্রেস বামফ্রন্ট শাসক দল বিজেপির দিকে অভিযোগের আঙুল তুলেছে, এবং ভোটের দিনও দফায় দফায় সাংবাদিক সম্মেলন করে দুই শিবির থেকে অভিযোগ তোলা হয়েছে। গণনা ফল বেরিয়ে আসবে, সেখানে পরিষ্কার হবে কি রায় আসছে। যদিও বিজেপির দাবি যে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনের মতোই পঞ্চায়েত নির্বাচনেও মানুষ তাদের প্রতি আস্থা রাখবেন। অভিযোগ উঠেছে শুরু থেকে একেবারে ভোট গ্রহণ দিন পর্যন্ত, কিভাবে দেখছেন এই বিষয়টা? পাশাপাশি রাজ্যে নতুন সরকার আসার পর, অর্থাৎ বিজেপি নেতৃত্বাধীন সরকার আসার পর, ত্রিপুরাকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার লক্ষ্যমাত্রা নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। সব দিক থেকেই রাজ্যকে অগ্রণীর পথে এগিয়ে নিয়ে যাওয়ার পথে পদক্ষেপ নেওয়া হয়েছে, সেটা শিক্ষা, স্বাস্থ্য, শিল্প, খেলাধুলা সব ক্ষেত্রেই। বিশেষ করে রাজ্যে নতুন সরকার আসার পর শিল্প নিয়ে, শিল্পের প্রসারে পদক্ষেপ নেওয়া হয়েছে, এবং মানুষ আশাবাদী যে ত্রিপুরা শিল্পের পথে এগিয়ে যাবে। এবং এক্ষেত্রে গুরুদায়িত্ব সামলাতে হচ্ছে রাজ্য টিআইডিসির চেয়ারম্যান টিঙ্কু রায়কে। আজকে সাফ কথায় আলোচনার বিষয় আমাদের দুটো, প্রথমে পঞ্চায়েত নির্বাচন এবং দ্বিতীয় পর্যায়ে রাজ্যে শিল্পের প্রসার। আলোচনার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত রয়েছেন টিআইডিসির চেয়ারম্যান এবং রাজ্য বিজেপি যুব মোর্চার রাজ্য সভাপতি টিঙ্কু রায়। টিঙ্কুবাবু, হেডলাইন ত্রিপুরা সাফ কথা অনুষ্ঠানে অনেক অনেক স্বাগত আপনাকে। আমরা যাব পঞ্চায়েত নির্বাচন দিয়ে শুরু করি। সামগ্রিকভাবে এই পঞ্চায়েত নির্বাচনটা আপনাদের কাছে কতটা গুরুত্বপূর্ণ? কারণ সরকারে আসার পর এই প্রথম গ্রাম স্তরে আপনাদের যেটা লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে যে গ্রাম স্তরে পৌঁছে দেওয়া সরকারের প্রকল্প, সেটা রাজ্য সরকার হোক কিংবা কেন্দ্রীয় সরকার, এবং এক্ষেত্রে পঞ্চায়েতে নির্বাচন যথেষ্ট গুরুত্বপূর্ণ বলা হচ্ছে বিভিন্ন মহল থেকে, আপনাদের কাছে এই পঞ্চায়েত নির্বাচন কতটা গুরুত্বপূর্ণ? দেখুন, এই ত্রিপুরাতেও অটলজি যখন গভর্নমেন্ট ছিল, সেই গভর্নমেন্টের পর থেকে পঞ্চায়েতকে যখন অনেক ক্ষমতা দেওয়া হয়েছে, তারপর থেকে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতি ব্যবস্থার কারণে সমস্ত ডেভেলপমেন্টের যদি মূল চাবিকাঠি বলুন তাহলে পঞ্চায়েত, কারণ পঞ্চায়েত ছাড়া ডেভেলপমেন্ট সম্ভব নয়। এটা এমএলএ ফান্ড হোক আর আমাদের এমপিদের ফান্ড হোক, আর সরকারের সমস্ত ডেভেলপমেন্টের কাজ পঞ্চায়েত সমিতি এবং জেলা পরিষদ এবং পঞ্চায়েতের মাধ্যমেই ইমপ্লিমেন্ট, আপনি বলতে পারেন পলিসি তৈরি হয় বিধানসভাতে, সেটা স্যাংশন হয় ব্লকগুলোতে, কিন্তু ইমপ্লিমেন্ট একদম নিচের স্তরে মানুষের বাড়ি পর্যন্ত পৌঁছে দেওয়ার যে ভূমিকা সেটা পঞ্চায়েতের হয়। এতে পঞ্চায়েতের নির্বাচনের তো গুরুত্ব আপনারা বুঝতেই পেরেছেন, কারণ যেহেতু পঞ্চায়েত ছাড়া ডেভেলপমেন্ট সম্ভব নয়। যেমন মিউনিসিপ্যালিটিতে যদি আমাদের আগরতলা শহরের যেই অবস্থা যদি দেখুন, কারণ মিউনিসিপ্যালিটি আজ আমাদের হাতে নয়, নগর পঞ্চায়েতগুলো আমাদের হাতে নয়, পৌর পরিষদগুলো হাতে নয়, এর জন্য কিন্তু কাজ করতে অনেক অসুবিধা হচ্ছে। এরকম পঞ্চায়েতেও কিন্তু যেহেতু অধিক সংখ্যক পঞ্চায়েতে সিপিএম এর ক্ষমতায় রয়েছে, তো সেখানে বিজেপির হাতে যতক্ষণ না পর্যন্ত না আসবে ওই চেইনটা তৈরি হবে না, একটা মালা যে তৈরি হবে সেই মালাটা তৈরি হচ্ছে না, কোথায় ব্রেক হয়ে যাচ্ছে। আজকে ধরুন ঘর স্যাংশন হয়েছে, প্রধানমন্ত্রী আবাস যাবে পঞ্চায়েতে, তো কোন লোকে ঘর পাবে সঠিক ব্যক্তিকে সেটা তো নির্ধারণ করবে সেই পঞ্চায়েতে। তো যতক্ষণ পর্যন্ত পঞ্চায়েত না হবে ততক্ষণ পর্যন্ত ডেভেলপমেন্টের কাজে বাধা আসবে, তার জন্য পঞ্চায়েতের গুরুত্ব অনেকখানি। কিন্তু পঞ্চায়েত নির্বাচনকে সামনে রেখে বিরোধী শিবির অভিযোগ করেছে, সেটা মনোনয়নপত্র জমা নেওয়াকে কেন্দ্র করেই হোক কিংবা ভোটের দিন যে ভোট হয়েছে সেটা নিয়েও। আমরা একটু অভিযোগটা শুনে নিই যেটা ভোটের দিন করেছেন দুই শিবির, কংগ্রেস এবং বামফ্রন্টের তরফ থেকে, তারপর এই বিষয়ে আপনার প্রতিক্রিয়া নেব। শুনে নেব পঞ্চায়েত নির্বাচন নিয়ে পঞ্চায়েতের দিন রাজ্যের দুই বিরোধী দল বামফ্রন্ট এবং কংগ্রেস নেতৃত্ব কি অভিযোগ করেছেন সাংবাদিক সম্মেলন থেকে। শুনে নেব 27 জুলাই যে পঞ্চায়েত নির্বাচন হয়েছে সেই পঞ্চায়েত নির্বাচন নিয়ে রাজ্যের দুই প্রধান বিরোধী শিবির বামফ্রন্ট এবং কংগ্রেসের প্রতিক্রিয়া। আজকে যে পঞ্চায়েত নির্বাচন হয়ে গেল বা হচ্ছে, সেখানে সেই মানুষের উচ্ছ্বাস নেই, মানুষের দীর্ঘ লাইন নেই, দুপুর থেকে দেখা যাচ্ছে ভোট কেন্দ্রগুলি প্রায় ফাঁকা। যদিও পরিসংখ্যান অনুযায়ী প্রায় 86% নির্বাচন সত্ত্বে ত্রিপুরাতে যে সরকার ক্ষমতায় আছে বিজেপি বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। গণতান্ত্রিক রাজ্যে
এটা একটা মানুষের কাছে প্রশ্ন, আম জনতার কাছে, যেখানে নির্বাচন হচ্ছে, ঘোষণা হয়েছে, নির্বাচন কমিশন আছে, প্রশাসন আছে, বিরোধী দলের রাজনৈতিক অস্তিত্ব আছে, তথাপি কিভাবে 86% সিটের মধ্যে মিনামদের বিরুদ্ধে জয়লাভ করে? গণতন্ত্রের নির্বাচনের নামে যা হয়েছে এটা নমিনেশন পেপার তোলার সময় থেকে আজ পর্যন্ত তাতে গোটাটাই গোটা নির্বাচন প্রহসনে পরিণত করা হয়েছে। এটা আমরা আগেও বলেছি, এখনো বলছি, তার জন্য দায়ী রাজ্যের মুখ্যমন্ত্রী, যিনি একাধারে স্বরাষ্ট্রমন্ত্রীও এবং রাজ্য বিজেপির সভাপতিও। রাজ্য নির্বাচন কমিশন তাকেও আমরা দায়মুক্ত করছি না, কারণ তার যা ক্ষমতা আছে, ক্ষমতা সীমাবদ্ধ, তার মধ্যেও যা করা সম্ভবপর ছিল তা তিনি করতে ব্যর্থ হয়েছেন। সিংবাবু, প্রথমে বামফ্রন্টের অভিযোগের প্রেক্ষিতে যাব, যেটা আপনি শুনলেন যে রাজ্য বামফ্রন্টের চেয়ারম্যান বিজনবাবু যে অভিযোগ করেছেন, কি বলবেন? প্রথমত আমি বলতে চাই যে বামফ্রন্টের যে ইতিহাসটা যদি দেখুন, শুধু ত্রিপুরা রাজ্যে না, গোটা ভারতবর্ষে যেখানে যেখানে বামফ্রন্ট ছিল, বামফ্রন্ট আপনার আসামে অল্প জায়গায় বরাক ভ্যালিতে ছিল, পাঞ্জাবে ছিল, হরকিষণ সিং সুরজিৎ বার্নালা যখন ছিলেন সর্বভারতীয় সম্পাদক তখন পাঞ্জাবে ভালো সংগঠন ছিল, মহারাষ্ট্রে ছিল, কমিউনিস্ট আন্দোলন ব্যাপক মহারাষ্ট্রে ছিল, মধ্যপ্রদেশে ছিল, ওয়েস্ট বেঙ্গল তো ছিলই, যেখানে যেখানে বামফ্রন্ট সংগঠন ছিল, যেখান থেকে বামফ্রন্ট ক্ষমতার থেকে সরে গিয়েছে, সেখানে ওদের যে অফিস ঘরে লাইট জ্বালানো লোক আর পায়নি। এটা বামফ্রন্টের ইতিহাস, যদি কোনো বড় নেতা থেকে জিজ্ঞাসা করবেন যে বামফ্রন্ট বলুন তো দিকে আপনারা যেখানে ছিলেন, আসামে কজন আপনাদের মেম্বার রয়েছে, পঞ্চায়েত মেম্বার কজন এখন রয়েছে, কিন্তু অথচ সেখান থেকে নুরুল হুদা সাংসদ, তিনি রাজ্যসভাতে সাংসদ ছিলেন, মহারাষ্ট্রে ভালো সংগঠন ছিল, পাঞ্জাব থেকে অনেক এমএলএরা জিতে বেরোতেন, ঝাড়খণ্ড থেকে বেরোতেন, আজকে কজন এমপি আর কজন বিধানসভায় এমএলএ রয়েছে ওদেরকে একটু জিজ্ঞাসা করবেন, কারণ এদের ইতিহাস বলে যেখান থেকে এরা বিধানসভা থেকে সরে গিয়েছে সেখানে আর কোনোদিন বাতি জ্বালাতে পারেনি। এটা বামফ্রন্টের ইতিহাস, তো ত্রিপুরাতেও তার থেকে ব্যতিক্রম নয়, ত্রিপুরা এই ভারতবর্ষের নাগরিক, আর রাজনৈতিক চরিত্র সব জায়গারই সমান, তো এখানেও কমিউনিস্টের আপনাকে বলতে পারি আজ থেকে আরো 1-2 বছর পরে কোনো কমিউনিস্ট অফিসে বাতি জ্বলবে না, এটা ওদের কথা। আর যেগুলো বলছেন যে পঞ্চায়েতে ওরা প্রার্থী দিতে পারেনি, মানুষই পায়নি ওদের প্রার্থী দেওয়ার জন্য। আর কংগ্রেসের কথা যদি আমি বলি, কংগ্রেস ওরা বলতে পারবে এবার তো বিজেপি ক্ষমতায় এসেছে, বিজেপিকে এলিগেশন লাগাচ্ছে, এর আগে যে 25 বছর এখানে সিপিএম ছিল, কখনো পঞ্চায়েত ওদের দখলে ছিল, তাদের ডাটাটা একটু বলবেন প্রেসে বলে দেওয়ার জন্য, এর আগে কটা পঞ্চায়েত ওরা জিতেছে, এদের এরা যারা প্রেস করছে, আমি বললো এটা সুন্দর লাগবে না, ওরা গ্রাম কাকে বলে জানে কিনা, এরা তো শুধু আগরতলাতেই বসে রাজনীতি করে। 25 বছর যদি আমি বলি কমিউনিস্টরা এখানে ক্ষমতায় থেকেছে, পঞ্চায়েত বা জেলা পরিষদ বা পঞ্চায়েত সমিতিতে শুধুমাত্র কংগ্রেসের কারণেই এখানে ক্ষমতায় রয়েছে, কারণ কংগ্রেসের নেতা যারা রয়েছেন এরা কোনোদিন গ্রাম কাকে বলে, গ্রামের মানুষের দুঃখ, গ্রামের মানুষের লাঞ্ছনা, গ্রামের মানুষ কি অবস্থায় দিন কাটান সেটা কোনোদিন ওরা দেখেননি, কোনোদিন জানেনি গ্রামের মানুষের কাছে। শহর কেন্দ্রিক রাজনীতি করেছেন, এসি ঘরে বসে যখন মনে হয়েছে যে যেতে হবে কটা, আজকে কংগ্রেসের নেতারা, আমি তো বলছি কংগ্রেস প্রার্থী দেয়নি বললে ভুল হবে, এরা কদমতলাতে প্রচুর প্রার্থী দিয়েছে, কদমতলা ব্লকে, কালাছড়া ব্লকে দিয়েছে, পানিসাগর ব্লকে দিয়েছে, কৈলাসহর চণ্ডীপুর দিয়েছে, গৌরনগর ব্লকে ব্যাপক সমান তালে হয়েছে। বলুন তো যে কটা নেতা ওখানে গিয়েছে কংগ্রেসের নেতারা সেখানে ক্যাম্পেনিং করার জন্য, আমি বলতে পারি, সে গুনে দিতে পারি কটা সভা করেছে, আমি সভা করিনি বলে 35-40 খানা সভা করেছি, প্রকাশ্য সভা করেছি, আর ঘরোয়া মিটিং যদি করি এই এই তিনটা জেলায় কমসম 100 খানা ঘরোয়া মিটিং করেছি। জিজ্ঞাসা করুন না তাদের নেতারা কজন নেতা কংগ্রেসে গিয়েছেন সেখানে, কোনোদিন তারা গ্রামমুখী হয়নি, মানে গ্রামের মানুষের জীবন কিভাবে কাটায় সেটা কোনোদিন উপলব্ধি করেনি। লোকসভার সময় যখন ওরা বলছে যে এত কথা, এগুলো বলতে বাধ্য হচ্ছে আমরা, লোকসভাতে 2015 বা 2016 ইংরাজির, 2014 আগে তো এখানে বিপ্লব দেব ছিলেন না, আজকের যে মুখ্যমন্ত্রী তিনি এখানে ছিলেন না, বা সুনীল দেওধরও ছিলেন না, টিঙ্কু রায়ও ছিলেন না, প্রতিমা দেওরাও সেইভাবে অ্যাক্টিভ ছিলেন না এই রাজ্যের রাজনীতিতে, আমরা 2015 পর থেকেই এত জোর কদমে এসেছি। তো 2015 ইংরেজির আগে অবধি যে পাহাড়ে এত জনজাতিরা অত্যাচারিত হচ্ছিল,
জনজাতিরা, এই চানমোহন ত্রিপুরা বলুন, নিশিকান্ত চাকমা বলুন, পায়েল মোড়া সিং বলুন, এরা যে হত্যা হচ্ছিল, বিনা চিকিৎসা মারা যাচ্ছিল, গন্ডাছড়াতে ম্যালেরিয়া মারা যাচ্ছিল, কটা কংগ্রেজি নেতা সেখানে গিয়ে আন্দোলন করেছে, কটা কংগ্রেজি নেতাকে মানুষ দেখেছে সেখানে পাহাড়ে পৌঁছাতে, যায়নি। অথচ আমরা যখন আসলাম, আমরা এই জনজাতিদের বিষয়টা তুলে শুধু আন্দোলন করিনি, গোটা রাজ্যটাকে মাথায় তুলেছিলাম সেদিন, মানুষকে বোঝানোর চেষ্টা করছিলাম যে কমিউনিস্টরা কিভাবে পাহাড়কে, পাহাড়ে জনজাতিকে শোষণ করেছে, কিভাবে পাহাড়ে জনজাতিকে অবহেলিত রেখেছে। তো এরা বলছে আমরা আজ পঞ্চায়েত ইলেকশন, তো পঞ্চায়েত ওদের কাছে কি মায়নে রাখে? তারা তো শহরে বসে, এখানে বসে, ওই রাজীব ভবনে বসে, শুধু প্রেসের সামনে এক একটা কংগ্রেজি নেতাদের প্রত্যেকের বাড়িতে একটা প্রেস, ধরুন প্রেস সেন্টার বানিয়ে রেখেছেন, বাড়িতে বসেই সবাই প্রেস করছেন, মানে প্রেস পত্রকারকে ডাকছেন আর এখানে বসে প্রেস করছেন। গ্রামে কজন নেতারা গিয়েছেন জিজ্ঞাসা করুন, পঞ্চায়েতে প্রার্থী পাবে ওরা? টিপু, স্বাভাবিকভাবে বিরোধীরা যে অভিযোগটা করছে সেটা সম্পূর্ণ আপনাদের কথায় ধরে নিয়ে যেতে পারে, যে আপনারা বলছেন যে ভিত্তিহীন, এবং সম্ভবত তাদের সাংগঠনিক দুর্বলতার কারণেই আপনাদের দিকে এই অভিযোগের আঙুল। বিজেপির প্রতি বিধানসভা নির্বাচনে আমরা দেখলাম যে বিপুল জনসমর্থন, লোকসভা নির্বাচনেও সেটা অব্যাহত রয়েছে, পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই আপনারা সিংহভাগ আসনে জয় পেয়ে গেছেন, বাকি যে আসনগুলোতে ভোট হয়েছে সেখানে কতটা আশাবাদী, এবং কারণটা কি যে আপনাদের প্রতি গ্রামের মানুষও এবার আপনাদের প্রতি আস্থা রাখবে? দেখুন, আজকেও যেখানে নির্বাচন মানে হয়েছে এই 27 তারিখে, প্রত্যেকটা জায়গায় ভারতীয় জনতা পার্টির প্রার্থীরা জিতবে, সেটার প্রধান কারণ হল আমরা এমন একজন প্রধানমন্ত্রীকে পেয়েছি দেশ স্বাধীনতার এত বছর পর, মানে দেশ স্বাধীনতার আমরা 2014 যদি দেখি, 70 বছর পর এরকম কোন প্রধানমন্ত্রী আমাদের দেশে এসেছেন যিনি গ্রামের মানুষের আওয়াজ তুলেছেন। এই কমিউনিস্টদের যে মূল স্লোগানটা যদি বলি আমরা, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা স্বাস্থ্য, এই 5টা ইস্যুকে নিয়ে কিন্তু এদের রাজনীতি মূল ভিত্তি। এদের যদি এই সাম্যবাদের যে স্লোগান দেন, সাম্যবাদটা কি? সাম্যবাদ হচ্ছে যে অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য, এগুলো মানুষের, প্রত্যেকটা নাগরিকের অধিকার, এগুলো পাওয়া চাই। বলুন তো দেখি, কমিউনিস্টের কোন নেতা কোনদিন বলেছে যে প্রত্যেকটা গরিব মানুষের বাড়িতে একটা গ্যাসের কানেকশন পৌঁছা চাই? পার্লামেন্টে আওয়াজ তুলেছে? তুলেনি না, এর আগে তো কমিউনিস্ট ছিল। নরেন্দ্র মোদী যে প্রধানমন্ত্রী হয়ে বলছেন আমার ভারতবর্ষের যারা গ্রামীণ মারা রয়েছে, যার বাড়িতে কাঠের চুলো রান্না করে, সেই মা অল্প বয়সে বৃদ্ধ হয়ে যান, বলছেন সেই মায়ের চোখের জল পড়ে, সেই মার শ্বাসকষ্টের রোগ হতে পারে, শহরের মাদের থেকে অনেক তাড়াতাড়ি ওরা বৃদ্ধ হয়ে যান, অনেক রোগে রোগাগ্রস্ত হয়ে যান, তাদের প্রত্যেকের বাড়িতে গ্যাসের কানেকশন পৌঁছা চাই। তো দেশ স্বাধীনতা সেই 1947 সাল আর 2014 সাল অবধি যদি দেখেন, এগুলো তথ্য আমি দিচ্ছি আপনাকে, 2014 সাল অবধি টোটাল যদি দেখেন প্রায় 13.5 কোটি মানুষের ঘরে এলপিজি কানেকশন পৌঁছেছিল, আর প্রধানমন্ত্রী 2014 থেকে 2018 ইংরেজি অবধি প্রায় 8.5 কোটি মানুষের ঘরে গ্যাসের কানেকশন পৌঁছেছেন, যেখানে একদিকে 70 বছরের ইতিহাস বলছে মাত্র মানুষের 13 কোটি মানুষের ঘরে গ্যাসের কানেকশন পৌঁছানো সম্ভব হয়েছে, আরেকদিকে 8 কোটি মানুষের, 8.5 কোটি মানুষের ঘরে গ্যাসের কানেকশন পৌঁছেছেন। তাহলে গ্রামের মানুষ কাকে ভোট দেবে? একটা গ্যাসের কানেকশন জন্য আমি অ্যাজ এ টিঙ্কু রায় আমি কখন গিয়েছিলাম, আজ থেকে ধরুন 7-8 বছর আগে, একটা গ্যাসের কানেকশনের জন্য কমসম 16 জন মানুষের কাছে যেতে হয়েছে, গ্যাসের এসডিএম কে দিয়ে লিখাতে হয়েছে যে একটা গ্যাসের কানেকশনের জন্য। অথচ আজকে গ্যাসের কানেকশন গরিব মানুষের বাড়িতে পৌঁছে যাচ্ছে, শুধু নাম নথিভুক্ত করছে, বাড়িতে পৌঁছে যাচ্ছে। আজ ধরুন এই যে জনধন যোজনা অ্যাকাউন্ট হয়েছে, জনধন যোজনা অ্যাকাউন্ট হয়েছে, অনেক নেতারা বলেছেন, আমি শুনেছি যে কংগ্রেস সিপিএম এর নেতারা, লাভ কি হয়েছে? লাভ এটা হয়েছে, এই মানুষগুলো কতবার শোষিত হয়েছে, মানুষের যারা গরিব মানুষ, যারা ঠেলা চালায় বা রিক্সা চালায় বা সবজি বিক্রি করে, তাকে জিজ্ঞাসা করলে তার যে অর্থ, উপার্জিত অর্থ, সেটা বাড়িতে রাখার জায়গা ছিল না, সেখানে এই যে চিট ফান্ড কোম্পানিগুলোর কাছে বাধ্য হয়ে তারা যেতে হয়েছে সেভিং করতে গিয়ে, তো সেখানে কি হয়েছে, চিট ফান্ড কোম্পানিগুলো ওদেরকে ব্ল্যাকমেলিং করেছে, সেখানে লুট করেছে, কিন্তু আজকে অ্যাকাউন্ট হওয়ার কারণে তাকে যেমন ওই টাকাটা সেভ করতে পারছে, সঙ্গে সঙ্গে এই যে কৃষি সম্মান নিধি এবার আসলো, তার জন্য না বিজেপির নেতার কাছে যেতে হচ্ছে, আমি বলছি না যে কোন নেতার কাছে যেতে হয়নি, আজ বিজেপি নেতার কাছেও যদি যেত চারবার ঘুরতে হতো, আর যদি কংগ্রেস নেতা সিপিএম নেতা ছেড়ে দিলাম, আজ বিজেপি ক্ষমতায় রয়েছে, বিজেপি নেতার কাছে যেতে হতো যে দাদা আমার টাকাটা আসলো কিনা, কৃষি সম্মান নিধি টাকাটা কবে পাবো বা আসলো কিনা, সবাই তো আর মুখ্যমন্ত্রী আমাদের বিপ্লব দেব বা অন্য নেতাদের মতো স্বচ্ছ সবাই হবে এরম নয়,
এরকম ঘুরাতো অনেকেই, কিন্তু আজ সেই টাকাটা সরাসরি এদের অ্যাকাউন্টে চলে গিয়েছে। যারা ধান বিক্রি করছে সেই টাকাটা অ্যাকাউন্টে চলে গিয়েছে, অর্থাৎ সরকারি সুবিধা যেগুলো আমি পাচ্ছি সরাসরি আমার আর্থিক সুবিধাটা আমার অ্যাকাউন্টে চলে গিয়েছে। এই মানুষটাকে জিজ্ঞাসা করুন মোদী সরকার কি উপকার করেছে। আজ ইলেকট্রিসিটি কানেকশন, আগে যখন ইলেকট্রিসিটি গ্রাম এলাকাতে কানেকশন দেওয়া হতো, এক একটা ইলেকট্রিসিটি খুঁটির জন্য 30 বার করে, ধরি 5টা খুঁটি চাই আপনাকে, তো বিভাগীয় নেতা বা আপনার যে জেলার নেতারা আছে সিপিএম এ, তাদের সঙ্গে কমসম 30 বার তো মিছিলে যেতে হতো, বাড়িতে 16 বার যেতে হবে, দুদিন পরে পরে, দাদা আমার তো একটা ইলেকট্রিসিটি খুঁটি চাই, আমার বাড়ির সামনে দুখানা খুঁটি চাই, নয়তো বাড়িতে ইলেকট্রিসিটি পৌঁছাবে না। আজ প্রধানমন্ত্রী মোদীজি আসার পরে প্রত্যেকটা বাড়িতে ইলেকট্রিসিটি কানেকশন পৌঁছে যাচ্ছে। এই ধরনের যে গ্রামীণ বিকাশ, গ্রামের মানুষের আছে, আগে কি হতো কঠিন কারোর যদি রোগ হয় তাহলে বড় হসপিটালে যাওয়ার মতো সাহস কারো ছিল না, কারণ শুধু বড় হসপিটালে বড় লোকরাই যাবে প্রাইভেট হসপিটাল গুলোতে। আজ কিন্তু প্রধানমন্ত্রী আয়ুষ্মানের মাধ্যমে গরিব মানুষকেও সেই বড় হসপিটালে গিয়ে অপারেশন করানোর মতো জায়গা করে দিয়েছেন। তো আপনি যদি বলুন অন্ন বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পুরোটাই যে কমিউনিস্টের যে আন্দোলন ছিল এই পুরোটাই পুরো করে দিয়েছেন মোদীজি। তো এর জন্য গ্রামের মানুষ মোদীজিকে দেখে, মোদীজিকে দেখে যে মোদীজি যেভাবে 5 বছর কাজ করেছেন সেই কাজটাকে গ্রামীণ এলাকাতে যেন আরো ভালোভাবে হয়। এখানে কি হয়েছে, জনধন যোজনা সেই অর্থ হয়নি, অনেক আমরা দেখেছি আমরা যখন বিরোধী ছিলাম অনেকগুলো ব্যাংকে ফর্মের স্ট্যাক ফেলে রাখা হয়েছিল, অ্যাকাউন্ট খোলেনি, সেগুলো আমরা মিডিয়াতে অনেকবার এসেছে। তো সেই কাজগুলো সুবিধা হবে, সেই কাজগুলো প্রপার হবে, তার জন্য মানুষ মোদীজিকে ভোট দেবে। এবার এবার এই যে গ্রামীণ অঞ্চলে গ্রামীণ ভোটটাও, এটাও কিন্তু কেন্দ্র এবং রাজ্য সরকারকে দেখে মানুষ বুঝতে পেরেছে যে হ্যাঁ, ডেভেলপমেন্ট যদি আমরা চাই, আমরা যদি গ্রামের উন্নয়ন চাই, আমরা যদি আমাদের গ্রামীণ ভারতকে সঠিক নির্মাণ করতে চাই, তাহলে কিন্তু আমরা এগুলোকে দরকার, এখানে গ্রামে পঞ্চায়েতে আমাদের বিজেপি সরকার আসতে হবে। 2014 সালে কেন্দ্রে বিজেপি সরকার আসার পর এবং মাননীয় নরেন্দ্র মোদীজি প্রধানমন্ত্রী হওয়ার পর দেখা গেছে যে 4টে বছর 18 পর্যন্ত যে কাজ হয়েছে এবং সরকারের যে কাজকর্ম, বিশেষ করে যে প্রকল্পগুলো নেওয়া হয় সেটা দেশবাসীদের জন্য, যারা এই প্রকল্পের সুবিধে পেয়ে লাভবান হতে পারেন, বলা হয় যে এই মোদী সরকারের আমলেই এবং বিজেপি সরকারের সময়কালে প্রকৃত অর্থে যে কেন্দ্রীয় প্রকল্প বা যে প্রকল্পগুলো সরকার নেয় সেটা আপনাদের যে সমস্ত রাজ্যে আপনাদের সরকার রয়েছে সেখানেও যে প্রকল্পগুলি রয়েছে প্রকৃত অর্থে মানুষের কাছে পৌঁছে যাওয়া বাস্তবায়িত হয়েছে, এটা কতটা মানে একটু পরিবর্তন বা একটা বলা যেতে পারে আমূল পরিবর্তন? বিজেপি আইডিওলজি যদি বলুন একাত্ম মানববাদ, একাত্ম মানববাদের মূল বিষয় হচ্ছে সমাজের একদম অন্তিম ব্যক্তি, যে পিছনে পড়া ব্যক্তি, তাকে এগিয়ে নিয়ে আসা, সমাজের মূল স্রোতে নিয়ে আসা তাকে। তো এই বিষয়টাকে নিয়েই কিন্তু অটলজিও শুরু করেছেন, মোদীজিও শুরু করেছেন, মাননীয় বিপ্লব দেবও শুরু করেছেন। আমাদের মূল বিষয় হচ্ছে গ্রামীণ ভারতকে উন্নয়ন করা। দেখুন, যে ভারতবর্ষে 80 কোটিরও বেশি মানুষ গ্রামে থাকে, আর আপনি সেই গ্রামকে বাদ দিয়ে কখনো একটা দেশ উন্নত হতে পারে না। প্রধানমন্ত্রী আমাদেরকে একটা স্লোগান দিয়েছেন যে আমরা নতুন ভারতের স্বপ্ন দেখছি, আমরা নতুন ভারত চাই, ইয়ং ইন্ডিয়া চাইছি, মানে নতুন ভারতের কল্পনা করছি। আমরা 75তম স্বাধীনতা দিবস যখন আমাদের এই ভারতবর্ষে মানাবে তখন আমরা একটা নতুন ভারত দেখতে চাইছি। তো নতুন ভারত আমরা কি করে দেখব? আমরা যে দেশের গ্রামীণ মানুষ যদি তার আর্থিক অবস্থান যদি উন্নয়ন না হয়, সার্বিকভাবে যদি গ্রাম উন্নয়ন না হয়, তাহলে কি করে একটা দেশ নতুন ভারত হতে পারে? তো সেই দিশাতে কিন্তু কাজ শুরু হয়েছে। আপনি দেখুন স্কিল ইন্ডিয়া, স্কিল ইন্ডিয়া কি? স্কিল ইন্ডিয়া এমন কোন রকেট সায়েন্স নয়, স্কিল ইন্ডিয়ার মাধ্যমে কি করা সম্ভব? উনি বলছেন যে আমার যে ভারতবর্ষে আমরা বলছি যে আমাদের এখানে 65% ইউথ, যে দেশ, যে ভারতবর্ষে 70 কোটিরও বেশি যুব রয়েছে, তাদের প্রত্যেকেই যদি কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত না হয় তাহলে কি করে আমার দেশ এগোবে? আমরা যদি ভারতবর্ষের সঙ্গে কোরিয়াকে বা জাপানকে দেখি বা চায়নাকে দেখি, চায়নাতে প্রায় 85% লোক স্কিল, সেখানে মানুষ কোনো না কোনো কাজ জানে। যে লোকটা রাজমিস্ত্রি সেও কোয়ালিটি রাজমিস্ত্রি, সেখানে যে টেইলার ভালো টেইলার, আপনার এই স্টুডিওতে যে ফুলদানিটা রয়েছে সেই ফুলদানিটা চায়নার তৈরি, মানে ম্যাক্সিমাম জিনিস আজকে বাজারে যত ঘর সাজানো বা ইলেকট্রিসিটির যত জিনিস আছে, দেওয়ালির সময় যে আমার বাড়িতে লাইটটা টাঙানো হয় যে বা ঘরে দিয়া জ্বালাই, সেগুলো পর্যন্ত চায়নার থেকে আসছে। কেন চায়নার থেকে আসছে? আমার এখানে এটা তৈরি হতে পারে না, তৈরি হতে পারে, কারণ ওখানে লেবার কস্ট সস্তা, সেখানে স্কিল লেবার রয়েছে। আমার এখানে এটা ফ্লাওয়ার তৈরি করতে একটা লেবার যদি 4 ঘন্টা চাই সেখানে 2 ঘন্টা দরকার হবে, কারণ স্কিল লেবার সেখানে পাওয়া যায়। তো স্কিলের উপরে তারা জোর দিয়েছে, অর্থাৎ সব ধরনের মানুষ আজকে স্কিল ট্রেনিং কাদের দরকার?
আজকে যে ধরুন আইটিআই থেকে পড়াশোনা করছে বা বড় ইনস্টিটিউট গুলোর থেকে, ট্রিপল আইটিআই থেকে পড়াশোনা করছে বা বড় ম্যানেজমেন্ট ইনস্টিটিউট থেকে পড়াশোনা, তাকে স্কিলের দরকার নেই, সে তো স্কিল হচ্ছেই, সে কোনো না কোনো ভাবে তাকে এস্টাবলিশ করছে। কিন্তু যে ছেলেটা গ্রামীণ স্কুল থেকে, একদম প্রাইমারি গ্রামীণ স্কুল থেকে মাধ্যমিক পাস করেছে বা 10 পর্যন্ত পড়েছে বা ধরুন 6 পর্যন্ত পড়েছে, তাকে স্কিল করা দরকার। এই সংখ্যাটা তো বড়, তো এই সংখ্যাটাকে মাইনাস করে কি করে দেশে এগোতে পারে? তো প্রধানমন্ত্রী প্রথম শপথ নিয়েই বলছেন যে আমার গ্রামীণ ভারতকে উন্নয়ন করতে হবে, তার জন্য স্কিল ইন্ডিয়া শুরু করেছেন। আজকে স্কিল ইন্ডিয়ার মাধ্যমে দেখুন এই ত্রিপুরা রাজ্যে এই খুমলুঙ্গে একটা রাজমিস্ত্রি ট্রেনিং সেন্টার চলে। এই রাজমিস্ত্রি ট্রেনিং সেন্টার কি করছে? রাজমিস্ত্রিকে ট্রেনিং করছে, অর্থাৎ আমার রাজ্যের ভালো রাজমিস্ত্রি হবে, একটা টেইলার তো ভালো টেইলার হবে, গাড়ির ড্রাইভার তো ভালো ড্রাইভার হবে, অর্থাৎ প্রত্যেকটা ক্ষেত্রে যে যে কাজটা করছে সেই কাজে যেন সে স্কিল্ড হয়, সে কাজটা যেন সে ভালো করে, তবেই তো সবগুলো মিলে এই রাজ্যটা উন্নয়ন হবে, এই দেশটা উন্নয়ন হবে, সেই জায়গাটা মানে জোর দিয়েছেন প্রধানমন্ত্রী। তো এরকম প্রত্যেকটা বিষয়, তো এই এগুলো তো কমিউনিস্টের মাথায় ঢুকবে না, তার জন্য এতদিন সেই কাজগুলো ইমপ্লিমেন্ট সঠিক অর্থ হয়নি। এটাও আমরা বুঝাচ্ছি মানুষকে যে হ্যাঁ, পঞ্চায়েতগুলো যদি বিজেপির হয় তাহলে এই কাজগুলো আমরা যে চাইছি, স্কিল ট্রেনিং, এগুলো আমার পঞ্চায়েত লেভেলও করা সম্ভব, এতদিন তো করা যায়নি তাদের জন্য। তো এইগুলো হচ্ছে মূল কাজ, এই বিষয়গুলো হচ্ছে যে প্রধানমন্ত্রী যে স্বপ্ন, প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন দেশকে সাজাতে, আমাদের মুখ্যমন্ত্রী যেভাবে চাইছেন, আর যদি পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদগুলো এইভাবে সাজিয়ে তোলা যায়, তাহলে সঠিক অর্থে যে ডেভেলপমেন্ট প্রধানমন্ত্রী যেভাবে চাইছেন, কল্পনা করছেন, সেটাকে সঠিক বাস্তবায়িত করা যাবে। ঠিকভাবে আপনারা দাবি করছেন যে গ্রামের মানুষও আপনাদের প্রতি আস্থা রাখবেন এবং পঞ্চায়েত নির্বাচনে আপনাদের জয় হবে, আপনাদের প্রার্থীদের জয় হবে। তারপরে এই জায়গাটাতে কাজ করতে গিয়ে, বিশেষ করে ত্রিপুরায় যে গ্রাম পঞ্চায়েতের পরিস্থিতি বা গ্রামীণ এলাকার যে পরিস্থিতি, সেটা সংবাদ মাধ্যমেও দেখা যায় এবং বাস্তবেও বিভিন্ন সময় গ্রামের যারা মানুষ তাদের অভিযোগ থাকে যে পানীয় জল, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, এদিক থেকে তারা এখনো পর্যন্ত পর্যাপ্ত সুবিধা পান না, বিশেষ করে পাহাড়ি অঞ্চল এবং গ্রামীণ অঞ্চলটা। ওখানে এই জায়গাতে কাজ করতে গিয়ে আপনাদের প্রথম প্রাথমিকভাবে যে প্রথম পদক্ষেপটা হবে সেটা কি হবে, এবং এই কাজ করাটা, যে পরিকল্পনা আপনারা নিয়েছেন, সেটা বাস্তবায়িত করা কতটা চ্যালেঞ্জিং? হ্যাঁ দেখুন, এটা চ্যালেঞ্জিং এর বিষয়, কিন্তু কাজ করতে হবে। যতক্ষণ পর্যন্ত কাজের দায়িত্ব কাউকে না দেওয়া হবে ততক্ষণ পর্যন্ত সম্ভব নয়। আমরা আশা করতে পারি, আমরা যাদেরকে এবার দিয়েছি, প্রতিনিধি যাদেরকে করিয়েছি, আমরা বলবো না যে 100% খুব ভালো লোক দিয়েছি, কিন্তু আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা এই ধরনের এডুকেটেড ছেলে মেয়েদেরকে দেওয়া হয়েছে। আর এটা বলতে পারেন এটা কমিউনিস্টের অনেকটা দান, কমিউনিস্ট এখানে 25 বছর শাসন করার পরে যেভাবে ছেলেমেয়েরা, এডুকেটেড ছেলেমেয়েরা বঞ্চিত হয়েছে, শুধু পার্টির ঝান্ডা নিয়ে যারা ঘুরেছে তারা চাকরি পেয়েছে। তো এই ধরনের ট্যালেন্টেড অনেক ছেলে মেয়েরা যারা এই 10,300 চাকরিতে যারা মামলা করেছে তারা চাকরি পায়নি, ভালো ট্যালেন্ট ছেলেরা চাকরি পায়নি, অনেক ইঞ্জিনিয়াররা, অনেক মাস্টার ডিগ্রি করেছে, এরা কিন্তু এবার পঞ্চায়েতে মানে স্বেচ্ছায় দাঁড়িয়েছে, এসেছে যে আমরা নির্বাচনে লড়তে চাই। এটা একটা বিরাট সংখ্যায়, আমি আজকে শুধু স্টুডিওতে বলছি না, আপনি পঞ্চায়েতের রেজাল্টের পরে আপনারা চাইলে সেই ডাটাটা নিয়ে নিতে পারবেন। আমরা এবার পঞ্চায়েতে আপনারা বলতে পারি একটা ম্যাক্সিমাম সংখ্যায় একদম হায়ার এডুকেটেড যারা পঞ্চায়েতে দাঁড়িয়ে, এরকম এমএ পাস ছেলে পঞ্চায়েতের মেম্বারে দাঁড়িয়েছে, ইঞ্জিনিয়ার ছেলে পঞ্চায়েত সমিতিতে দাঁড়িয়েছে, পিএইচডি হোল্ডার দাঁড়িয়েছে, মানে এইরকম একদম হায়ার এডুকেটেড ছেলে মেয়েরা পঞ্চায়েতে দাঁড়িয়েছে। তো সেই জায়গাটা আগে কি হতো, সিপিএম আমলে যত যে যত বুঝে না তাকে পঞ্চায়েতে দেওয়া হতো, কাজটা করবে পার্টি, পার্টি চালাবে। এবার কিন্তু আমরা আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের পুরো টিমটা যারা এই পঞ্চায়েতে প্রার্থী বাছাই করেছে, আমরা এডুকেশনটাকে জোর দিয়েছি, সমাজে প্রতিষ্ঠিত যারা, সমাজের সামাজিক কাজ যারা করেন, মানুষের সঙ্গে ভালো সম্পর্ক রয়েছেন, এদেরকে আমরা জোর দিয়েছি। আমরা দেখিনি একবারও সে বিজেপি কিনা, আমরা দেখেছি সে সমাজে গ্রহণযোগ্যতা কিনা, তাকে মানুষ কতটুকু গ্রহণযোগ্যতা রয়েছে তার, সে এডুকেটেড কিনা, সে সামাজিক কাজ করতে চায় কিনা, সেগুলোর উপরে আমরা জোর দিয়েছি। তো এইগুলো এই সব মিলিয়ে কিন্তু কাজ করতে একটু ইজি হবে তার জন্য, আর যদি পরিকল্পনা সঠিক থাকে তাহলে কাজ করা ইজি। তো আমাদের মুখ্যমন্ত্রী যে পরিকল্পনা যেভাবে সাজিয়েছেন, যেভাবে চাইছেন গ্রামকে উন্নয়ন করা, গ্রামকে সাজানোর, আর প্রধানমন্ত্রী যেভাবে পরিকল্পনা দিচ্ছেন, আমার মনে হয় না খুব কষ্টকর হবে যে গ্রামকে উন্নয়ন করতে। যেগুলো বললাম, যেমন
ধান কেনা, দেখুন এগুলো কিন্তু ছোট ছোট বিষয় মিলিয়ে কিন্তু একটা রাজ্য উন্নয়ন হয়। ত্রিপুরা রাজ্যের কৃষকরা ধান মানে খ্যাত থেকে উঠে গিয়েছিল, যে চাষবাস করতে হবে সেটা ভুলেই গিয়েছিল। আজ কিন্তু ধান যখন বিক্রি হচ্ছে, আজকে যদি আপনি আমাদের পশ্চিম জেলাকে দেখুন বা সিপাহি জেলা আর গোমতি আর সাউথকে দেখুন, এই জেলাগুলোতে যে আমরা রেশন সুবে চাল সাপ্লাই হচ্ছে, এটা ম্যাক্সিমাম চাল কিন্তু আমরা আজ এখান থেকে ধান যেগুলো কেনা হচ্ছে আমাদের এখানে মিলিং করে আমরা দিচ্ছি। আমরা অনেকগুলো মিলের জন্য অ্যাডভার্টাইজমেন্ট করেছি, আরও আমরা মিল চাইছি এখানে, তো এখানে এখানেই মিলিং করে এখানে দেওয়া হচ্ছে, উত্তর জেলাতে দেওয়া হচ্ছে না। এই কারণে উত্তর জেলার উত্তর ধলাই আর আমাদের যেটা অনুকুটি জেলা সেখানে মানুষে আতপ চাল খায়, তো তার জন্য ওখানে আতপ চাল মিলিং এর ব্যবস্থা নেই, তার জন্য দেওয়া হয়নি। ওখানেও আমরা কিন্তু বছর খানিকের মধ্যে আতপ চালের রাইস মিল আমরা বড় আকারে খুলছি সেখানে, যে সেখানে কার যেমন ধান ক্রয় করে সেখানে দেওয়া যায়। তো মানুষ কি হচ্ছে, সরকার যখন ধান কিনছে মানুষ খ্যাতমুখী আবার হচ্ছে, ধান বিক্রি করার সুযোগ। যেমন ধরুন জুট মিলটা বন্ধ হয়েছে, জুট মিল কেন বন্ধ হয়েছে, শুধু জুট মিলের যে শ্রমিকরা আন্দোলন করে বন্ধ করেছে, হরতাল করে বন্ধ, এরম নয়। কিন্তু লজিক্যালি আপনি চিন্তা করুন, আমার রাজ্যে জুট উৎপন্ন হয় না, তো জুট যদি না হয় মিল কি করে চলবে? আজকে এখানে যে রাইস মিলগুলো আছে, আপনি ভুজনগর রাইস মিল দেখুন বা এখানে খয়েরপুরের রাইস মিল, তাদেরকে জিজ্ঞাসা করুন, আজ থেকে এক বছর আগে তার রোজগার আর আজকের রোজগার, আজকে 24 ঘন্টা মিল চলছে, কারণ যেহেতু এখানে ধান পাচ্ছে এখানেই বিক্রি করে মিলিং হচ্ছে, 24 ঘন্টা তার কাজ হচ্ছে, তো সে মিল কেন চালাবে না, মিল চালাবে সে? তো এই ধরনের আগে যে জুট মিলটা, জুট মিলে পাট কেনার এখানে ব্যবস্থা নেই, পাটের কোনো মার্কেট নেই, পাট মানুষকে চাষ করে না, পাট আনতে হবে আসাম থেকে, পাট আনতে হবে কলকাতার থেকে, তো ওখান থেকে ট্রাক বুঝে হয়ে আসবে, আসতে একটা গাড়ি ভাড়া আছে, এখানে ব্যাগ তৈরি হবে, বিক্রি কোথায় করবে, আবার সেই আসাম যাবে, আবার পাঞ্জাব যাবে, তো সেই ট্রান্সপোর্টেশনের খরচা আছে। তো ওখানে লোকাল ফ্যাক্টরি যে বানাচ্ছে, প্রোডাকশন করছে, এখান থেকে সস্তায় ওখানে বিক্রি হয়ে যাচ্ছে, এটা হচ্ছে। এখানে যদি আমাদেরকে চাষিকে মোটিভেট করা হতো, প্রথম কাজ ছিল যে এখানে যারা চাষিরা রয়েছে, সোনামোড়া বা কমলপুর, সোনামোড়া মেলাঘর, যে জল জমি যেগুলো রয়েছে যেখানে অন্য চাষবাস হয় না, সেখানে পাট চাষ ইজি, তো পাট চাষ যদি করত তাহলে কি হতো, এখানকার চাষিরা এই পাট বিক্রি করতো, সস্তায় পাট উঠানো যেত, মিল চলতো। তো মিল চলবে কি, আমাদের র মেটেরিয়াল চাই সেটাই নেই এখানে, তো এই ধরনের পরিকল্পনা ছাড়া ওরা করেছে। এখন কি হয়, সরকার এই সিদ্ধান্ত নেওয়াতে আজ কিন্তু ধান কেনাতে এখানে মিল যেমন চলছে, নতুন মিল এস্টাবলিশ হওয়ার পরিকল্পনা হচ্ছে, তেমন চাষিরা বাড়ছে। সেম আপনি দেখুন আনারস, আনারস এবারও এক্সপোর্ট হয়েছে, অনেক আনারস এক্সপোর্ট হয়েছে এবারও আমাদের। আর যে আনারস 5 টাকা পিস বিক্রি হতো, এই আনারস আজকে 20 টাকা বাজার বিক্রি হচ্ছে। আনারস লাগানোর জন্য মানুষ উৎসাহিত হচ্ছে, মানুষ আনারস লাগাচ্ছে। আপনাকে বলি, যেমন ধরুন আপনি জানেন আগর ত্রিপুরাতে হয়, তো আগর ত্রিপুরাতে একটা খুব কি বলবো, এই উত্তর পূর্বাঞ্চলের মধ্যে শুধু হুজাই এলাকাতে আসামেতে আগর গাছ হয়, আর আমাদের উত্তর জেলাতে কদমতলা ব্লক বা ওইখানে কালাছড়া ব্লক ওই এলাকাতে আগর গাছ হয়, যেখানে আগর অয়েল গাছে হয়। তো এখানে আগর অয়েল নিয়ে কোনো ধরনের পরিকল্পনা হয়নি, যে এটা একটা অমূল্য সম্পদ, আর তো যেটা 2 লাখ টাকা কিলো বিক্রি হয়, যেগুলো হাই কোয়ালিটি, 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কিলো বিক্রি হয়, অথচ এই আগর নিয়ে এখানে কোনো পরিকল্পনা হয়নি। অথচ ওখান থেকে ফরেস্ট মিনিস্টার ছিলেন কিন্তু ফজলুর রহমান, কোনোদিন এটা কিন্তু আওয়াজই তোলা হয়নি, কোনোদিন বলাই নি। আমার ওই দিন শুনে লজ্জা হয়েছে, মানিক সরকারের মঞ্চে দাঁড়িয়ে ওখানকার এমএলএ বলছেন এটা আমাদের পরিকল্পনা, আমরা আগের থেকে এটা ব্যবস্থা করে রেখেছিলাম, আমরা করতে পারিনি ইলেকশনের জন্য, ওনারা এসে করেছেন। তো আমরা যখন কদমতলাতে গেলাম নির্বাচনে, তখন দেখলাম যে ওখানকার মানুষ বলছে, দাদা আমরা তো এই যে আগর ওয়েলটা তৈরি করি, আমরা এটা বিক্রির জন্য হুজাই নিয়ে যেতে হয়, তখন ঘাটে ঘাটে পুলিশ ধরে, ফরেস্টার ধরে, বাড়িতে এসে রেড করে পুলিশ ফরেস্টার এসে, তো আমরা রাতের আধারে গাছ কাটি, রাতের আধারে অয়েল তৈরি করি, আমরা সেই বাইকে চেপে, বাসের পিছে ঢুকিয়ে, ট্রাকের পিছনে, যেরকম এখানে গাঁজা ব্যবসা করা হয় ঠিক সমান তালে, এটা অবৈধ ব্যবসা ছিল, মনে হতো তো এরা স্মাগলিং করছে, সেইভাবে এত 50 বছর ধরে এগুলো এইভাবে করে যাচ্ছিল। অথচ সেখানে ফরেস্ট মিনিস্টার ছিলেন, আমি মুখ্যমন্ত্রীকে বলে, ফরেস্ট মিনিস্টারকে বলে, ওদেরকে সবাইকে বারবার বলার পরে ওনারা বিল এনে সেটাকে বৈধতার জন্য যা কিছু কাগজপত্র দরকার সেগুলো করেছেন, আমরা 15-16 মাসের মধ্যে তাদেরকে বৈধতার লাইসেন্স দিয়েছি। এখন ওরা ওপেন একটা ফ্যাক্টরি হয়েছে, সেখানে একটা ফ্যাক্টরির জন্য আমরা লাইসেন্স দিয়েছি, তো ফ্যাক্টরি হয়েছে, তো ফ্যাক্টরির মাধ্যমে আজকে তারা, আমরা বলেছি আরো 8-10 খানা ফ্যাক্টরি করে দেবো। আর আমি সেটাও বলেছি যে আমরা মুম্বাই আমি ইতিমধ্যে যাব, যারা আগরওয়াল বিজনেস করেন
বা আর পান্টিগুলো আগরওয়াল বিজনেস করে, তাদের সঙ্গে কথা বলে তাদেরকে এখানে নিয়ে আসা যায় কি করে? আমরা চাইছি একটা বড় ইন্টারন্যাশনাল হাব তৈরি হোক, যে কদমতলা এখানে আগরবেজ, যে এখানে থেকে যেন তারা নিয়ে যেতে পারে। ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলেছি, একটা টেস্টিং ল্যাব হওয়া চাই আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, যে একটা টেস্টিং ল্যাব থাকে, যে কোয়ালিটি এটাকে চেক করে, সেটাকে মার্কিং করে দেবে, গ্রেড কি আছে, তাহলে কি প্রপার এটা একটা বিজনেস রিলেটেড হবে। এতদিন তো এটা লুকিয়ে করতো, তো এই ধরনের পরিকল্পনা রয়েছে। এই এইগুলো কিন্তু শহরের মানুষের নয়, এগুলো গ্রামের মানুষের কাজ। তো গ্রামের মানুষকে উন্নয়নের এই ধরনের পরিকল্পনা অনেকগুলো রয়েছে, যে গ্রামের মানুষ কি করে, রাবারটার উপরে আমরা কাজ করছি, রাবারের উপরে স্মোক করা, স্মোক হাউস আরো বেশি করে নির্মাণ করা, বা এটাকে ট্রেডিং করা, কোয়ালিটি ইম্প্রুভ করা, বাইরের থেকে রাবার যারা ক্রেতারা আছে এদেরকে এখানে আনা। এই তো 7 তারিখ একটা রাবারের সেমিনার রয়েছে, রাবার বোর্ড অর্গানাইজ করছে, আমরা বাইরের থেকে ইন্ডাস্ট্রিয়ালসকে ডাকছি, এই ধরনের অনেকগুলো পরিকল্পনা রয়েছে। এগুলো কিন্তু গ্রামীণ ত্রিপুরার জন্যই, কিন্তু এগুলো শহরের জন্য নয়, রাবার গ্রামের মানুষই উৎপন্ন করে। তো গ্রামকে উন্নয়ন করার জন্য এই ধরনের পরিকল্পনা রয়েছে অনেকগুলো। আপনারা দাবি করেছেন যে পঞ্চায়েতও আপনাদের প্রতি আস্থা থাকবে, এবং যে স্বপ্ন আপনারা নিয়েছেন কেন্দ্র এবং রাজ্য সরকার, যে গ্রামীণ এলাকার উন্নয়ন, সেটা বাস্তবায়িত হবে এবং আগামী দিনে ত্রিপুরা গ্রামের চেহারাটা পাল্টাবে, সেই দিকেই গ্রামের মানুষ তাকিয়ে রয়েছেন। এবার একটু টিঙ্কুবাবু, আমরা দ্বিতীয় পর্যায়ে যাই, যে শিল্পের স্বাভাবিকভাবেই ত্রিপুরা শিল্পের অতটা অগ্রগতি বা শিল্প প্রকৃত অর্থে যে শিল্প, বড় শিল্প, সেরকম শিল্পের সম্ভাবনা তৈরি হয়েও হয়নি বলা যেতে পারে, নানা বিতর্ক রয়েছে, শিল্পর দিকে অতটা নজর দেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। আপনারা সরকারে আসার পর আপনারা রাজ্যকে মডেল রাজ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েছেন এবং সেক্ষেত্রে শিল্পকেও প্রাধান্য দিচ্ছেন, আপনি নিজে টিআইডিসির চেয়ারম্যান, এই পদটা মানে প্রায় দায়িত্ব নেওয়ার পর কি বুঝছেন, কতটা কঠিন এবং মানে প্রাথমিক যে অসুবিধাগুলো, প্রতিবন্ধকতা, কারণ এমন একটা জায়গায় যেটাকে বলা যেতে পারে যে একেবারে শুরু থেকে শুরু করতে হবে, তো কতটা চ্যালেঞ্জিং এবং কি বুঝছেন? দেখুন, চ্যালেঞ্জিং তো বটে, কিন্তু অসম্ভব কিছু নয়, সম্ভব। আমরা অনেকখানি বলতে পারি এই এক বছরের মধ্যে, যেগুলো বললাম আপনাকে আগর, এটাও কিন্তু গ্রামীণ শিল্পই, শিল্পর সঙ্গে আগরটা, রাবার যেটা বললাম এটা গ্রামীণ শিল্পই, কিন্তু রাবার বেস করেই কিন্তু অনেক কিছু হওয়া সম্ভব। একটা গাড়িতে একটা আইটেম হচ্ছে পেট্রোল, ডিজেল ব্যবহার যদি করুন একটা আইটেম গাড়ির, আর গাড়ির মধ্যে এরকম 150 আইটেম আছে যেখানে প্লাস্টিক রাবারের তৈরি। একটা গাড়িতে একটা আইটেম যেমন রাবার মানে পেট্রোল বা ডিজেল ব্যবহার করা, এরকম 150 আইটেম আছে যেখানে শুধু রাবার ব্যবহার করা হয়। রাবারের ব্রেক শু হয়, রাবারের গাস্কেট হয়, রাবার দিয়ে গ্লাসটাকে লাগানোর জন্য রাবার ব্যবহার করা হয়, স্টিয়ারিং রাবার রাবার হয়, টিউব রাবার হয়, টায়ার রাবার, এরকম অনেক অসংখ্য জিনিস, সেফটি, সবগুলো জিনিসই কিন্তু রাবারের তৈরি হয়। অথচ এই রাবারটাকে নিয়ে আমরা ত্রিপুরা রাজ্যে এখন পর্যন্ত কোনো ধরনের আমরা পরিকল্পনা করিনি, এর আগে পর্যন্ত, যে রাবারটা নিয়ে আমরা, বা রাবারটা নিয়ে আমরা আমাদের ছেলেমেয়েরা, এডুকেটেড যারা ছেলেমেয়েরা আছে, তারা কোনোদিন ভাবেইনি যে এটাও একটা ট্রেডিং বিজনেস হতে পারে বা এটাকে দিয়ে কিছু প্রোডাক্ট তৈরি করা যেতে পারে। অথচ ইন্ডিয়ার সেকেন্ড লার্জেস্ট রাবার, আমাদের অনেকে বলেন যে সেকেন্ড লার্জেস্ট মানে কি, মানে আমরা তো ধরুন 15% রাবার কন্ট্রিবিউট করি, ধরুন 100 মধ্যে 15% আমাদের, 85% কেরল করে, এটাও ভুল তথ্য। কেরল ধরুন আজকের দিনে 80% রাবার কেরল করে, 20% রাবার আমরা ত্রিপুরা করি, কারণ আমাদের প্ল্যান্টেশন নতুন, নতুন প্ল্যান্টেশন, আমাদের প্ল্যান্টেশন যত দিন যাচ্ছে বাড়ছে। আমাদের ধরুন এখন 65,000-70,000 মেট্রিক টন রাবার আমাদের হচ্ছে, উৎপন্ন হচ্ছে, এটা যত দিন যাবে তো বাড়বে, যেহেতু প্ল্যান্টেশন আমাদের নতুন। কেরল প্ল্যান্টেশন কি হচ্ছে, নতুন, অনেক পুরনো হয়ে গেছে, তো পুরনো হওয়ার কারণে তাদের প্ল্যান্টেশন ধীরে ধীরে পুরনো হচ্ছে, গাছ কাটা যাচ্ছে, তো তাদের প্রোডাকশন কমে যাচ্ছে, আমাদের কিন্তু প্রোডাকশন বাড়ছে। তো একটা, আর আমাদের রাজ্য ছোট রাজ্য, তাদের বিশাল বড় রাজ্য, তো সেই বড় রাজ্য যদি তারা 80% করে আর আমরা ছোট রাজ্যে 20% করে, আমাদের পপুলেশন কম, তো এটা তো বিশাল সম্পদ আমাদের। তো রাবার কিন্তু আমাদের দেশে ক্রাইসিস, রাবার আজকের দিনে সিনথেটিক রাবার বাইরের থেকে আসছে, ন্যাচারাল রাবার বাইরের থেকে আসছে, আমাদের ইন্ডিয়াতে যে রাবার চাই তার 60% রাবার শুধু আমাদের হয়, টোটাল যে রাবার উৎপন্ন হয়। তো এই রাবারটাকে নিয়ে আমাদের রাজ্যে কখনোই কোনো অ্যাওয়ারনেস, রাবার নিয়ে কোনো ধরনের ছেলেমেয়েদেরকে মোটিভেট করা, যে এটা নিয়েও বিজনেস করতে পারো, এটা নিয়েও কিছু তৈরি করতে পারো, এই ধরনের কিচ্ছু করা হয়নি কোনো কখনোই। আপনারা, আমার মনে হয় না আপনারা দেখেছেন এর আগে এই ধরনের কিছু হয় কিনা।
আমাদের এই নতুন সরকার আসার পরে আমি বলতে পারি এই এটা হবে সেকেন্ড কনফারেন্স অল ইন্ডিয়া লেভেলের, যারা রাবার বোর্ডের সঙ্গে লোক থাকবে বিভিন্ন বিষয়ে। আমরা যখন শিল্প বাণিজ্য মেলা করেছিলাম তখন একটা সেমিনার রেখেছিলাম আমরা, সেখানে আমরা রাবার বোর্ডকে বলে একটা স্মোক হাউস রেখেছিলাম যে রাবার শিট কিভাবে ইম্প্রুভ করা যায়, কোয়ালিটি ভালো রাবার তৈরি কি করে করা যায়, বা এখানে রাভারকে নিয়ে একটা হাই লেভেল মিটিং হয়েছিল যেখানে মুখ্যমন্ত্রী নিজে ছিলেন, পুরোহিত করেছিলেন, সেখানে চিফ সেক্রেটারি ছিলেন, সেখানে প্রিন্সিপাল সেক্রেটারি ছিলেন, সেখানে ইন্ডাস্ট্রিজ সেক্রেটারি ছিলেন, সেখানে আমাদের এমডি ছিলেন, রাবার বোর্ডের যিনি চেয়ারম্যান তিনি ছিলেন, রাবার ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশনের সেক্রেটারি প্রেসিডেন্ট ছিলেন, মণিমালা কোম্পানির চেয়ারম্যান ছিলেন। এই ধরনের সর্বভারতীয় ক্ষেত্রে রাবার রিলেটেড যত হাই অফিসিয়ালস যারা রয়েছে তাদেরকে নিয়ে একটা মুখ্যমন্ত্রীর নেতৃত্বে একটা মিটিং করেছিলাম আমরা ত্রিপুরা এই আমাদের সেক্রেটারি বিল্ডিংয়ে। তো এই ধরনের আমরা পরিকল্পনা করছি যে এটাকে কি করে ইম্প্রুভ করা যায়, এটাকে কি করে আরো বেশি ক্রেতা আসে আমাদের এখানে, এটাকে কি করে এখানকার ছেলেমেয়েরা এটা এই বিজনেসের সঙ্গে জুড়ে। এখানে আমাদের রাবার পার্ক রয়েছে ভুজনগরে, এখানে রাবার পার্কে যারা ব্যবসা করছে তারা বাইরে থেকে সব কেরল থেকে এসে ব্যবসা করছেন, তো ব্যবসা করছে আমরা বাইরে যারা আছে ওয়েলকাম করছি, কিন্তু আমাদের পাশাপাশি আমাদের ছেলেমেয়েরা কেন করছে না, আমাদের ছেলেমেয়ে কেন এটাতে জুটছে না। আজকে 65,000 মেট্রিক টন 70,000 মেট্রিক টন রাবার হচ্ছে, মানে এটা বিরাট সংখ্যা, বিরাট। অথচ কিন্তু আমাদের ছেলেমেয়েরা এটা জানেই না। আমার ছেলেমেয়েকে যদি জিজ্ঞাসা করুন আমাদের রাজ্যের রাবারটা কি, হ্যাঁ দেখেছি বাইরে রোদ্রে শুকাচ্ছে সেটা, এটা বিক্রি হয়ে চলে যাবে, তো এটা কেন এখানে ওপেন হচ্ছে না, সবাই জানে না কেন, কারণ এগুলো নিয়ে কখনো ভাবা হয়নি। তো আমরা এইগুলোতে জোর দিচ্ছি। এতদিন আমরা শুনতাম রাবার কোয়ালিটি ভালো হয় না, বলতো যে এটা গ্রেড RSS 4, 5, 6 এরম থাকে, এটাকে RSS 1, RSS 2 কেন হয় না, তার জন্য স্মোক হাউস বাড়ানো হচ্ছে, স্মোক হাউসের মাধ্যমে স্মোক করে কোয়ালিটি ইম্প্রুভ করা। তো এই ধরনের ছোট ছোট বিষয়গুলোকে আমরা জুড়ছি, এমন নয় যে আমরা জুড়ছি না, এই ইন্ডাস্ট্রিজগুলো চাইছি যে আমরা রাজ্যে আসুক। অনেকগুলো নতুন ফ্যাক্টরি আমাদের এখানে হচ্ছে, অনেকগুলো ফ্যাক্টরি অলরেডি ওপেন হয়েছে, ওপেন আবার হচ্ছেও, যেগুলো আমাদের রাজ্যের উপরে বেস করে এখানকার যেমন ফুড প্রসেসিং ইন্ডাস্ট্রিজ, এগুলোর উপরে আমরা জোর দিচ্ছি। আমাদের এখানে যেগুলো র মেটেরিয়াল রয়েছে এগুলোর উপরে করা যায় কিনা। তো মূল বিষয় হয়েছে কি, প্রথম যে কথাটা আপনি যে বলছিলেন যে পুরো জিরো থেকে শুরু করতে হচ্ছে, কমিউনিস্ট এমন একটা দল যেটা শিল্প বিরোধী, এটা আপনারা জানেনই যে যেখানে ওয়েস্ট বেঙ্গলের ওরার 35 বছরের শাসনে প্রায় 2.5 লক্ষ ফ্যাক্টরি বন্ধ হয়েছে। আজকে যদি নয়ডা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, ফরিদাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, গাজিয়াবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, গুড়গাঁও ইন্ডাস্ট্রিয়াল এরিয়া, যতগুলো ইন্ডাস্ট্রিয়াল এরিয়া হরিয়ানা আর ইউপি আর দিল্লিতে তৈরি হয়েছে, সমস্ত কিন্তু ওয়েস্ট বেঙ্গল থেকে গিয়েছে, সমস্ত ফ্যাক্টরি ওখান থেকে উঠে গিয়ে ওখানে শিল্পনগরে স্থাপন হয়েছে। তারপর থেকে কিন্তু ওয়েস্ট বেঙ্গল আর আসেনি, মমতা আসার পরেও অনেক চেষ্টা করছে কিন্তু সেভাবে আসেনি, কারণ ওই মেন্টালিটি মানুষের মানুষের, আমি পয়সা ইনভেস্ট করবো সেখানে কেন যাব। তো এই এটা কিন্তু ত্রিপুরাতেও ছিল, ত্রিপুরাতেও ছিল যে কেন আমি সেখানে যাব, সেখানে গিয়ে নেতাদের খপ্পরে পড়বো, সেখান থেকে পয়সা উঠাবে, চাঁদা নেবে, স্ট্রাইক করবে। আমরা কিন্তু সেখান থেকে বার করার চেষ্টা করছি। আপনি জানেন আমি বলতে কোনো আমার দ্বিধা নেই, ভুজনগর নিয়ে অনেকবার আমি অনেক প্রশ্নের সম্মুখীন হয়েছি যে ভুজনগরে চাঁদাবাজি হতো, চাঁদা তোলা হতো। আমি গত বছর দুর্গাপূজার সময় আমি নিজে চেয়ারম্যান, আমি জানি না কোনোদিন কোনো ইন্ডাস্ট্রিয়াল সেরকম হয়েছে কিনা, দুর্গাপূজার সময় আমি প্রত্যেকটা ফ্যাক্টরিতে আমার ফোন নাম্বার দিয়ে রেখেছিলাম যে কোনো চাঁদাওয়ালা যদি আসে দুর্গাপূজা চাঁদা আমার সঙ্গে কথা বলিয়ে দেবেন সেই চাঁদা চাঁদাওয়ালাদের সঙ্গে। তো এটা বোধহয় এর আগে কোনোদিন এরকম কোনো অফিসার এরকম ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আমাদের ঢুকলি ইন্ডাস্ট্রিয়াল এরিয়া প্রত্যেকটা ফ্যাক্টরি আমি ভিজিট করেছি, তাদের সুবিধা অসুবিধা, তাদের সুখ দুঃখ জানার চেষ্টা করেছি। আপনি বলছেন যে আপনাদের শিল্প দপ্তরে কোনো অফিসারই আসতো না, আপনি এসেছেন আমাদের কাছে। আমরা এবার মুখ্যমন্ত্রীকে বলে, মুখ্যমন্ত্রী যেহেতু শিল্পমন্ত্রী, ওনার কাছে অনুরোধ রেখেছিলাম, তিনি আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, তো ওনাকে আমরা সমস্ত বিষয়গুলো তুলে ধরেছিলাম শিল্পনগরীর, যেখানে বিভিন্ন এই যে সমাজদ্রোহীরা যারা সেখানে এই ধরনের এলিমেন্ট গ্রুপ যারা অসুবিধা করত তাদেরকে, আমাদের শিল্পপতিদেরকে, তো সেই জায়গাতে মুখ্যমন্ত্রী আমাদেরকে আধা ব্যাটেলিয়ান TSR দিয়েছেন, যাদেরকে আমরা CISF ট্রেনিং যেভাবে হয় সেভাবে ট্রেনিং করিয়ে আমরা নিজেরা একটা TSR ক্যাম্প তৈরি করেছি আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার ভিতরে ভুজনগরেতে। এই আগস্টের 1 তারিখ থেকে আমরা সেখানে এদেরকে দিচ্ছি। আর যতগুলো গেট ছিল আগে আমাদের ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে 5-6 খানা গেট ছিল, সমস্ত ভাঙা বেড়া সেগুলোকে আমরা বাউন্ডারি করেছি, নতুন করে CCTV লাগিয়েছি পুরো ইন্ডাস্ট্রিয়াল এরিয়াতে, আর সেখানে গেটে আমাদের
টিএসআর বসানো হয়েছে, যতগুলো গাড়ি যাবে তাদের পাস চেক করা হবে। এক বছরে ভোজনগর শিল্পনগরী নিয়ে যেটা বারেবারে অভিযোগ ছিল, এক বছরেই দুষ্কৃতি দৌরাত্ম্য কতটা কাটিয়ে উঠতে পেরেছে সেটাই বলছি। হ্যাঁ সেটাই বলছি, আজ সেটা আর নেই। আজ সেটা আমি বলতে পারি 80% কমে গেছে, আর যেটা 20% আমার এই এই যেদিন থেকে টিএসআর বসে যাবে, আমরা অলরেডি টিএসআর ক্যাম্পে 90% কাজ কমপ্লিট হয়ে গেছে ভোজনগর এরিয়ার ভিতরে। এটা একটা দারুণ উদ্যোগ বলা যেতে পারে। টিএসআর এর ক্যাম্প ভিতরে হয়েছে, যাদেরকে সিএসএফ ট্রেনিং করানো হয়েছে, গেটে সিসিটিভি লাগানো হয়েছে, গেটে টিএসআর 24 ঘন্টা টিএসআর থাকবে, যারা গাড়ি নিয়ে ভিতরে ঢুকবে পাস দেখে ঢুকবে, যারা মাল নিয়ে বেরোবে গেট পাস দিয়ে সেখান থেকে বেরোবে, টিএসআররা এন্ট্রি করবে, এই ধরনের পুরো পরিকল্পনা রয়েছে আর কে নগর আর ভোজনগর ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে নিয়ে। তো এই এইগুলো তো দেখুন এই অল্প দিনের সময়, আমার এক বছর সময়ের মধ্যে এইগুলো বলতে পারি আমাদের উপলব্ধি। পাঁচখানা ইন্ডাস্ট্রিয়াল এরিয়াকে মডিফাই ইন্ডাস্ট্রিয়াল করা হবে, তার জন্য আমরা প্রপোজাল পাঠিয়েছি দিল্লিতে, স্যাংশন হয়েছে, হয়তো সেটা 1-2 মাসের মধ্যে কাজ শুরু হবে। যেগুলো পুরনো ইন্ডাস্ট্রিয়াল সেগুলোকে মডিফাই ইন্ডাস্ট্রিয়াল করার জন্য আমরা স্পেশাল ইকোনমিক জোন সাবরুমে সেটা একটা প্রপোজাল পাঠানো হয়েছে দিল্লিতে, সেটাও অন প্রসেস আমি বলতে পারি। এটা বিশাল বিগ বাজেটের 150 কোটি টাকার যেটা সাবরুম, তো এটা যদি হয়ে যায় আমাদের বলতে পারো একটা বড় শিল্পের হাব তৈরি হয়ে যাবে সাবরুমে। আর যেহেতু কেন্দ্র সরকার এবং ত্রিপুরা গভর্নমেন্ট সহযোগিতায় যেটা সাবরুম ব্রিজ হচ্ছে ফেনী নদীর উপরে, সেই ব্রিজ যদি হয়ে যায়, চিটাং বন্দরটা খুলে যায় আর আমরা স্পেশাল ইকোনমিক জোনটা সাবরুম হয়ে যায়, তাহলে আজকে যে আমাদের ছেলে মেয়েদেরকে যে কাজের জন্য বহিরাজ্যে ছুটে যাচ্ছে, বা আমরা যেভাবে একটা হতাশ হচ্ছে যে হ্যাঁ কবে আমাদের সরকার কাজ দেবে, আমাদের কাজ চাই কাজ চাই, আমার মনে হয় খুব অসুবিধা হবে না এইগুলোকে আমরা মানে এইগুলোকে ওভারকাম করতে। যেখানে আমি বললাম আপনাকে পাঁচখানা মডিফাই ইন্ডাস্ট্রিয়াল এরিয়া বা আমাদের স্পেশাল ইকোনমিক জোনটা হয়ে যায় যদি, তো আপনি ধরতে পারেন 1-2 বছরের মধ্যে এগুলো সাজিয়ে আমরা তুলতে পারবো, এই সেটা আমরা চলছে সেই হিসাবে সেই দিশাতে কাজ চলছে। কিন্তু আপনিও বললেন এবং স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে অনেক সময় বিশেষ করে যুব সম্প্রদায়ের মধ্যে যে ত্রিপুরা দেখা গেছে যে সরকারি চাকরির প্রতি ঝোঁকটা বেশি, এবং নতুন সরকার আসার পরও যুবক সম্প্রদায়ের মধ্যে একটা আশা ছিল যে সরকার এবার যারা বঞ্চিত হয়েছেন বা যোগ্যরা চাকরি পাবেন, চাকরির দরজা খুলে যাবে। পাশাপাশি সরকারি চাকরির ছাড়াও যে নিজেকে প্রতিষ্ঠিত করা যায় সেটা আপনারাও দেখিয়েছেন, কেন্দ্র সরকারও সেই বার্তাটা নিয়ে যাওয়ার চেষ্টা করছে যে হ্যাঁ সরকারি চাকরি তো অবশ্যই, কিন্তু সবাইকে তো সরকারি চাকরি দেওয়া সম্ভব নয়, কিন্তু এর মধ্যে দিয়েও নিজেকে প্রতিষ্ঠিত করা যায়। ত্রিপুরায় কি আপনাদের সরকার আসার এই যে 16 মাস হলো, এই পরিস্থিতি বা এই মানসিকতাটা কি তৈরি করতে পেরেছেন, এবং আপনি টিআইডিসির নিজে চেয়ারম্যান, এই বার্তাটা কি দিতে পেরেছেন যে শিল্পের মধ্যে দিয়েও আগামী দিনে বা রাজ্য সরকার যে পরিকল্পনা নিচ্ছেন, আপনার দপ্তর যে পরিকল্পনা নিচ্ছে, সেটার মধ্যে থেকেও যুব সম্প্রদায়রা নিজেদের স্বনির্ভর করে আর্থিক দিক থেকে স্বাবলম্বন করে? দেখুন একটা বয়স পর্যন্ত মানুষকে মোটিভেট করা যায়, আমরা লক্ষ্য করেছি স্বাবলম্বন লোন বা প্রধানমন্ত্রী স্বরোজগার যে লোনটা, বা আমাদের টিআইডিসিতে যারা অ্যাপ্লিকেশন এখন করছেন লোনের জন্য, এই যে বয়সটা এটা 25 থেকে 35-এর মধ্যে, এই 25 থেকে 35-এর মধ্যে ছেলেমেয়েরা কিন্তু ব্যাপকভাবে নতুন ফ্যাক্টরি লাগানোর জন্য, নতুন ব্যবসা করার জন্য রেগুলার আসছে কোনো না কোনো কিছু করার জন্য। এরা সবাই কিন্তু এদেরকে আমরা বুঝাতে সক্ষম হয়েছি। আমি গত বছর শিল্প বাণিজ্য মেলা প্রতি বছর হয়, গত বছর যে শিল্প বাণিজ্য মেলা করেছিলাম সেটা ইউনিক মেলা ছিল। মেলার সঙ্গে সঙ্গে আমরা 15 দিন 15টা সেমিনার করেছিলাম, ডেইলি সকালবেলা 10টার থেকে আমরা 2টা পর্যন্ত একটা সেমিনার থাকতো যেখানে আমরা ছেলেমেয়েদেরকে মোটিভেট করতাম। আমরা সেখানে একটা সেশন রেখেছিলাম যে আপনি নতুন যদি ব্যবসা করেন তাহলে আপনি যদি জিএসটি রেজিস্ট্রেশন করতে চাই কোথায় যাবেন, এখানে আসলে আমরা জিএসটি রেজিস্ট্রেশন করব, আপনি কোনো প্রজেক্ট বানাবেন সেই প্রজেক্টের জন্য গাইড করার জন্য এমএসএমই যারা রেজিস্ট্রেশন দেন তারা সেখানে বসা ছিল, ব্যাংকে যারা লোন নিতে চায় লোনের জন্য আমরা একটা কাউন্টার লাগিয়েছিলাম ওইখানে, একটা সেমিনার ছিল যে আপনি লোন পেতে পারেন কিনা, যদি পান সেখানে আমরা একদম ওই দিন সেমিনারে আমরা 15 জনের মতো লোককে লোন দিয়েছিলাম, এই সেই জায়গাতে দিয়েছি সেখানে ইয়ের মধ্যে। তো রাবারের উপরে একদিন সেমিনার ছিল, ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা যারা করতে চায় তার জন্য একদিন ছিল, এই ধরনের 15 দিন আলাদা আলাদা সেমিনার আমরা করেছিলাম। আমরা মোটিভেট করার চেষ্টা করছি, কারণ দেখুন আমাদের রাজ্যে সমস্ত কিছু রয়েছে একটা ইন্ডাস্ট্রি গড়ার জন্য, যা যা চাই, যেমন র মেটেরিয়াল রয়েছে তেমন ল্যান্ড রয়েছে, তেমন ইলেকট্রিসিটি রয়েছে, তেমন গ্যাস রয়েছে,
সঠিক পরিবেশ, একটা বিশাল বড় মার্কেট বাংলাদেশে, একটা বড় মার্কেট রয়েছে। চায়নায় যদি আমাদের জন্য ডিজাইন করতে পারে, আমার ঘরের ডাইনিং টেবিলে কোন ফুলের বুকিটা রাখবো, আমার দেওয়ালির সময় আমি কি ব্যবহার করি, লক্ষ্মী বা গণেশের মূর্তি ব্যবহার করে ইন্ডিয়ানরা, সেই মূর্তি যদি চায়না তৈরি করতে পারে, তারা কিন্তু ব্যবহার করে না, আমাদের জন্য তৈরি করে। অর্থাৎ আমার ডাইনিং রুমে, ড্রয়িং রুমে, আমার বাড়ির ডিজাইন করতে গিয়ে আমার ঠাকুর ঘরে কি রাখবো, সমস্ত ডিজাইন যদি তারা চায়নায় বসে করতে পারে, তাহলে বাংলাদেশ মার্কেটকে, আমার একদম পার্শ্ববর্তী অঞ্চল যেখানে খাওয়া চলা ফেরা কালচার এক সেম, আমরা কেন পারবো না? আজকে ত্রিপুরায় যারা থাকি, আমরা ম্যাক্সিমাম লোক কিন্তু পূর্ববঙ্গ থেকে আসার লোক, তো পূর্ববঙ্গ আমাদের একদম রহন সহন খাওয়ান সবকিছু সেম আমাদের, তাহলে সেখানের সঙ্গে কেন আমরা ব্যবসা করতে পারবো না? আমাদের রাজ্যে বাংলাদেশ থেকে প্রায় 500 কোটি টাকার মাল বাংলাদেশ থেকে ইম্পোর্ট করি, অথচ এক্সপোর্ট সিপ 10 কোটি টাকার, কেন এটা হবে? আমরা কেন 500 কোটি টাকার মাল এক্সপোর্ট করতে পারবো না? আমরা সেই দিশাতে কাজ করছি, সেই ধরনের পরিকল্পনা করছি। আমরা চাইছি যে হ্যাঁ, আমরা ছেলেমেয়েরও এক্সপোর্টে আসবে, আমাদের ছেলেমেয়েরও বাংলাদেশের মানুষে কি চায়, তাদের মানুষের কি প্রয়োজনীয়তা রয়েছে, সেগুলো আমাদের এখান থেকে আমরা এক্সপোর্ট করব। তো আমরা মোটিভেট করার চেষ্টা করছি, আর প্রত্যেকটা স্কুল হায়ার সেকেন্ডারি লেভেলে, এলিভেন টুয়েলভে ছেলে মেয়েদেরকে, কলেজ স্টুডেন্টকে, আমার মনে হয় যে এইগুলো ওখানকার স্কুলগুলোতেও এই ধরনের মোটিভেট ক্লাস করা উচিত, কারণ এইটা সরকারি চাকরি কোনো বিকল্প নয়। সরকারি চাকরি দিয়ে কোনো রাজ্যকে এগোনো সম্ভব না। আজকে আমাদের এত ছোট রাজ্য, যেখানে 2 লাখ কর্মচারী, কি করে আজ সরকারি চাকরি দেওয়া সম্ভব? এত একটা ছোট রাজ্য, হ্যাঁ চাকরি হওয়ার দরকার আছে, আমরা আশা করি যে সবাই সরকারি চাকরি, কিন্তু সরকারি চাকরির তো বিকল্প অনেক কিছু রয়েছে। এমন নয় যে সরকারি চাকরি, আমরা যদি এরকম অনেক ছেলে মেয়েদেরকে জানি, আপনি যদি অনেকগুলো কোম্পানি দেখুন, আজকে রিলায়েন্স গ্রুপকে দেখুন বা এই ধরনের বড় কোম্পানিগুলি দেখুন, এরা কিন্তু ব্যবসার থেকেই কিন্তু দাঁড়িয়েছে, একদম গরিব থেকে। আজকে জি গ্রুপকে যদি দেখুন মিডিয়াতে, আর জি গ্রুপ একদম গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছে, গরিব থেকে উঠে এসেছে। অনেক ব্যবসায়ীরা আছে যে একদম নিচের থেকে উঠে এসেছে, তো ব্যবসা তো মানুষ দাঁড়ানো সম্ভব। এই রাজ্যে অনেকে রয়েছে, এই রাজ্যে আমি অনেককে পেয়েছি, আমাদের এই শিল্পনগরীতে, বুদ্ধনগরে বা ব্যবসা করে, যারা একদম গ্রাউন্ডে থেকে এসেছে, একদম নিচের থেকে এসেছে, আজকে দাঁড়িয়েছে ওরা। তো এই এটাও একটা রাস্তা আছে যে শিল্পর মাধ্যমে মানুষ দাঁড়াতে পারে। এখানে রাবারের উপরে প্রবণতাটা কি তৈরি হচ্ছে? একটু সময় লাগবে, একটু সময় লাগবে, এগুলো তো একদিনে মানুষকে মোটিভেট করা সম্ভব নয়, একদিনে মোটিভেট করা সম্ভব নয়, কারণ আমরা একদম ছোটক্ষণ পাচ্ছেন না। একদম ছোটবেলার থেকে আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি মানুষ হতে হবে, মানুষ মানে তুমি চাকরি করতে হবে, তুমি ডাক্তার হতে হবে, ইঞ্জিনিয়ার হতে হবে, তোমাকে কোনো কোনো কিছু চাকরি করতে হবে, এটাই আমাদের মানসিকতা তৈরি করে দিয়েছে। আর রাজনীতির এত শিকার হয়েছে আমরা যে কোনো মাসে সেই ক্লাস 10-এ ওঠার সঙ্গে সঙ্গে SFI ঝান্ডা ধরিয়ে দিয়েছে, করতে হবে, লড়তে হবে, মরতে হবে বলছে, আর ধীরে ধীরে সেখান থেকে স্কুল কলেজ কমপ্লিট করে পার্টি অফিসে ঢুকে গেল, আর পার্টি অফিসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত চলো মিছিল করো, মিছিল করো, মিছিল করো, এই চলছে। ঠিক আছে, তো সেইখান থেকে বের করে আমাদের মুখ্যমন্ত্রী বলেছিলেন একটা কথা, সেটা নিয়ে অনেক বিতর্ক হয়েছিল যে আপনি পান দোকান করুন না কেন, আপনি গরু পালন করুন না কেন। মুখ্যমন্ত্রী সেই অর্থে বলেছিলেন, আপনার যে যোগ্যতা রয়েছে সেই যোগ্যতা অনুযায়ী যেদিন পাবেন তো পাবেন, আপনি বসা কেন থাকবেন, আপনি করুন না কিছু, আপনি কেন পার্টি অফিসে ঝান্ডা নিয়ে সকাল থেকে ছুটবেন, আপনি চাকরি যেদিন পাবেন, আপনার যে যোগ্যতা রয়েছে, আপনি ইন্টারভিউ দেবেন, চাকরি পাবেন, সব ঠিক আছে, কিন্তু এই সময়টা কেন বসে কাটাবেন? এই সময়টা যদি আমি সমাজের জন্য, দেশের জন্য, আমার পরিবারের জন্য, আমি আর্থিকভাবে যদি আমি নিজেকে এস্টাবলিশ করতে পারি, কেন আমি করবো না? আজকে দেখুন এই রাজ্যে আমাদের প্রত্যেকটা যারা পনির বিহাতে, যে কোনো জায়গাতে পনির ব্যবহার করে, পনির আসে কোথা থেকে? হরিয়ানাতে পনির আছে, হরিয়ানাতে সঠিক অর্থে ঘাস হয় না, গুড়গাঁওয়ে ফরিদাবাদে ঘাস হয় না, সেখানে পাথরের আরাবলি, পর্বতের বালুয়ে সমস্ত ঢেকে আছে, অথচ সেখানে গোপালন হয়, সেখান থেকে পনির প্যাকেটিং হয়ে আমাদের এখানে চলে আসে। আর এখানে যেখানে ঘাস জঙ্গল কাটার জন্য সরকারকে পয়সা খরচা করতে হয়, সে এই রাজ্যে গোপালন হয় না, এখানে পনির উৎপন্ন হয় না, মানে এটা দুর্ভাগ্য ছাড়া আর কি আছে? মানে কখনো পরিকল্পনা হয়নি, এত গরিবই আমাদের। 25 বছর শুধু বলেছি যে আমরা অবহেলিত, আমরা লাঞ্ছিত, আমরা শোষিত, অথচ ডিম আমরা কোথা থেকে আছি? উন্নত একটা রাজ্য, সেই আমরা হায়দ্রাবাদ থেকে ডিম আসছে আমাদেরকে, অন্ধ্র থেকে ডিম আসছে আমাদের কাছে, আমাদের কাছে অন্ধ্রপ্রদেশ থেকে ডিমের ট্রাক বোঝাই হয়ে আসছে, কোল্ড স্টোরেজে রাখা হচ্ছে, আর 10% ডিম ভেঙে যাচ্ছে গাড়িতে আসার সময়,
যে ডিম আমরা সেখান থেকে আনছি 10% ডিম ভেঙে যাচ্ছে, কোল্ড স্টোরেজে রাখছি, এখানে বিক্রি হচ্ছে, ওখান থেকে ডিম এনে হায়দ্রাবাদ থেকে এত উন্নত একটা রাজ্য থেকে যেখানে হাইটেক সিটি বলা হয়, হ্যাঁ, সেখান থেকে আমরা আনছি ডিমটাকে। অথচ আমার রাজ্যের মানুষ রেগার কাজ করতে করতে প্রাণ যাচ্ছে, আমরা বলছি আমরা 25 বছর ধরে আমরা অবহেলিত লাঞ্ছিত, অথচ আমাদের ডিম এটা কোনটা, হ্যাঁ, আমরা স্বনির্ভর হইনি। আমাদের এখানে এত জমি রয়েছে, লুঙ্গা জমি রয়েছে পাহাড়ের গায়ে গায়ে, অথচ আমার জনজাতি ছেলেমেয়েরা, আমার জনজাতি বন্ধুরা কোনো রোজগারের সংস্থান পাচ্ছে না। আমরা জাইকা প্রজেক্টে, আমরা ইন্দ্রজানমান প্রজেক্টে এত টাকা খরচা করলাম, 9-6 করলাম, অথচ সেখানে যদি মাছ চাষের জন্য আমরা বাঁধ বেঁধে বেঁধে সেগুলোকে জলাশয় নির্মাণ করে দিতাম, কেউ না কেউ তো সেটা মাছ ধরতো, কেউ না কেউ তো নিত, বাইরে থেকে মাছ আনতে হতো। তো এগুলো পরিকল্পনার অভাব, কোনোদিন এগুলো নিয়ে ভাবা হয়নি যে আমার ছেলে মেয়েকে এখানে। আমি যেটা বললাম রাবার, 65,000 মেট্রিক টন রাবার তো বিজেপি এসে তৈরি করেনি না, এগুলো সিপিএম আমলে হয়েছে। এটা প্রশংসনীয় যে তারা উদ্যোগ নিয়েছিল, রাবার বাগান হয়েছে, চাষিরা এখানকার ফার্মাররা করেছে, কিন্তু এটা নিয়েও যে আমার রাজ্যের ছেলেমেয়েরা ব্যবসা করতে পারে সেটা কেন বলা হয়নি? পাশাপাশি সেটাও তো বলা উচিত ছিল যে হ্যাঁ এটা নিয়েও বাণিজ্য করতে পারো, এটাকেও তুমি পুরা, এটা একটা চাহিদা রয়েছে বাজারে, এটার উপরে কোনো কাজ করো, ট্রেডিং করো, এটা কেনা বেচা করো। এখান থেকে যা আজ যারা কেরল থেকে এসেছে এখানে, যে রাবার পার্কে এতগুলো ফ্যাক্টরি রয়েছে, তারা তো বাণিজ্য করছে এখানে এসে। তা আমার ছেলে মেয়ে কেন পারবে না বাণিজ্য করতে, কেন এসে ট্রেডিংটা বুঝে না? আমার ছেলেটা কেন এখান থেকে রাবার কেনে বিহার কোনো ফ্যাক্টরিতে দিচ্ছে না? আমার এখান থেকে একটা ছেলে রাবার কেনে কেন মুম্বাই একটা ফ্যাক্টরিতে পাঠাচ্ছে না? কখনো তাকে বলা হয়নি যে এটা একটা সেক্টর, এখানেও কাজ করা যেতে পারে? তো এই ধরনের আগে এইগুলো নিয়ে পরিকল্পনা হয়নি, অর্থাৎ আমাদের রাজ্যের ছেলে মেয়েকে স্বয়ং সম্পূর্ণ করার জন্য বলা হয়নি। শুধু বলা হয়েছে পার্টি অফিসে এসো, চাকরি দেবো, চাকরি দেবো, সেই বলে 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 40 বছর পার হয়েছে, চাকরি দেয়নি, তারপরে তার ছেলেকে বলা হয়েছে, ছেলেকে ঘুরিয়েছে, মানে শুধু পলিটিক্যাল ভাবে দেখা হয়েছে সব। কজন আমার পার্টিতে লাইন লম্বা করছে, কতদিন আমার পার্টিতে ধরে রাখা যাবে এইভাবে তাকে মজবুর করে, এই ধরনের পরিকল্পনা করা হয়েছে। আমরা একবারে অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তো স্বাভাবিকভাবে যেটা বিষয় যে সেমিনার হচ্ছে, শিল্প মেলা হচ্ছে, বাণিজ্য মেলা হচ্ছে, কনফারেন্স হচ্ছে, সবই ঠিক আছে, কিন্তু যেটা প্রশ্নটা বারবার উঠে আসে যে এটা নিটফল কি, আদতে শিল্পপতিরা, শিল্পোদ্যোগীরা ত্রিপুরার প্রতি আকৃষ্ট হচ্ছেন বা আগামী দিনে হবেন কিনা, সেই আশার আলো কি দেখা যাচ্ছে? দেখুন, ত্রিপুরাতে যতগুলো পুরনো ফ্যাক্টরি বন্ধ আছে প্রত্যেকটা ফ্যাক্টরি খোলার জন্য আমরা পরিকল্পনা শুরু করেছি। প্রথম ধাপ, সেকেন্ড ধাপ মিটিং হয়ে গিয়েছে। যারা বন্ধ ফ্যাক্টরি যেগুলো করেছে, ডিএস গ্রুপের মতো বড় কোম্পানিও, ছোট কোম্পানিও, প্রত্যেকটা কোম্পানিকে আমরা নতুন করে খোলার চেষ্টা করছি। নতুন করে যারা ব্যবসা করতে চাইছে, আমরা তাদেরকে সুবিধা দেওয়ার জন্য, আগে কি হতো, অফিসের দরজায় দরজায় ঘুরতে হতো, আমরা সিঙ্গেল উইন্ডো সিস্টেম নিয়ে এসেছি। সেগুলো হয়তো আজকে রাত্রি বললে আমি কি সম্ভব নয়, আমরা ইজ অফ ডুইং বিজনেস অলরেডি কাজ শুরু হয়েছে আইটির উপরে, যে সমস্ত একটা উইন্ডোর মধ্যে যেন কাজ করা যায়। আমরা এই ধরনের কোম্পানিকে হায়ার করেছি, যে কোম্পানি আমাদের শিল্প দপ্তরের রিসেপশনে বসা থাকবে, আপনাকে গেলে পরে বলবে যে আজকের দিনে কি ব্যবসা করা যেতে পারে, কোন প্রজেক্ট লাভবান হবে, কোন জায়গায় গেলে সেই লোনটা পাবেন, কোথায় কার কাছে যাওয়া দরকার, কোথায় গেলে কোন কাগজটা আপনাকে করতে পারবেন, এই ধরনের আমরা অলরেডি হেল্প ডেস্ক কাজ শুরু হয়েছে। আপনাকে আমি এক মাসের মধ্যে সেই হেল্প ডেস্কে মানুষ বসা পাবেন, সেটার কাজ শুরু চলছে। আর যেটা ইজ অফ ড্রিং বলছি সেটার উপরও কাজ চলছে, সেটাকেও একটা সিঙ্গেল উইন্ডো সিস্টেম নিয়ে আসা হচ্ছে, ত্রিপুরা সরকারের সমস্ত অফিসের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে, সেগুলোর উপরে কাজ করছি। আর আমরা নতুন ছেলে মেয়েদেরকে যারা আসছে আমাদের শিল্প দপ্তরে, আমরা প্রত্যেকটা সময় তাকে মোটিভেট করার চেষ্টা করছি যে আমাদের রাজ্যে যে সমস্ত সম্পদ রয়েছে সেগুলোর উপরে যেন তুমি ব্যবসা করো, সেগুলোর উপরে যেন ব্যবসা করো। দেখুন, বাইরের থেকে যদি আমরা বড় শিল্পপতিদেরকে আনি, তাদের একটা ইচ্ছে থাকে যে এখান থেকে কিছু পয়সা রোজগার করা, মুনাফাটা, কিন্তু আমার রাজ্যের ছেলে মেয়ে যখন হয় তখন তার এখানে তার আত্মসম্মান, তার স্বাভিমান, তার এই রাজ্যের প্রতি ভালোবাসা সেখানে থাকতে হবে, তো সব মিলে তাকে এখানকার রাজ্যের সঙ্গে কিন্তু তাল মিলে সে চলতে হবে, তাকে তার জন্য সে এখানে যদি দাঁড়ায় আমার লোকাল এন্টারপ্রেনার, সে কখনো এখান থেকে যাবে না। তা আমরা মোটিভেট করার চেষ্টা করি আমাদের এখানকার ছেলেমেয়েরা যেন এখানে ব্যবসা করে, এখানকার ছেলেমেয়েরা যেন করতে পারে, সেইভাবে চলছে। আপনি যদি দেখুন প্রত্যেকটা ক্ষেত্রে, এই যেমন গোমতী ডায়েরি দেখুন, আগে গোমতী ডায়েরিতে ক প্যাকেট দুধ হতো, আপনি দেখবেন ডবলের উপর প্রোডাকশন হচ্ছে, আজ গোমতীতে আইসক্রিম হচ্ছে, আজ গোমতীতে পনির তৈরি হচ্ছে, মানে রাতারাতি তো সব সম্ভব নয়। যেখানে দুধ প্রোডাকশন হতো না সেখানে আজ আইসক্রিম তৈরি হচ্ছে, পনির হচ্ছে,
তো অনেকখানি তো এগিয়েছে না, তো আমরা সবাই যদি ইচ্ছে করি একটু 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 করে রাজ্যটাকে এগোনো সম্ভব। কারণ সবগুলো সেক্টরে দেখুন, আমাদের ত্রিপুরা সুন্দরী মাতার বাড়ি এখানে রয়েছে, উদয়পুর মাতার বাড়ি, এটা 51টা পীঠস্থান আমাদের দেশের, এর মধ্যে পূর্ণ পীঠস্থান এটা একটা। কামাখ্যাকে গোটা পৃথিবীর মানুষ জানে, বৈষ্ণব দেবী পৃথিবীর মানুষ জানে, সারা দেশ বিদেশ থেকে পুরো ওয়ার্ল্ড থেকে মানুষ আসছে সেই এখানে, আমাদের উদয়পুর কেন আসবে না? কারণ কোনোদিন সেটা নিয়ে আমাদের নেতারা এর আগে বলেইনি। আমাদের নেতারা যখন বাইরে যেতেন, আমাদের পুরনো সময়ের নেতারা কোনোদিন বাইরে বলেনি যে মা ত্রিপুরেশ্বরী দর্শনে আপনারা আসুন, ত্রিপুরায় তো আমাদের মাতা ত্রিপুরেশ্বরী রয়েছে, আপনারা যদি মাতা বৈষ্ণব দেবী যেতে পারেন, আপনারা যদি কামাখ্যা যেতে পারেন, আপনারা আসুন আমাদের মা ত্রিপুরেশ্বরীকে দর্শন করে যান, এটা একটা পূর্ণ ভূমি, কোনোদিন বলেননি। আজকে আমাদের মুখ্যমন্ত্রী বলছেন, আমাদের সরকারের যারা সরকারি আধিকারিকরা আছে তাদেরকেও আমরা বলছি, আমরা যখন যে প্রোগ্রামে যাবেন বলবেন আপনারা, আমরা আজ বলছি। তো এটা এমন নয় যে এটা রাতারাতি বড়লোক হয়ে যাবে সবাই, কিন্তু সেখানে ট্যুরিজম আসবে, মানুষ মোটিভেট হবে, ধীরে ধীরে এখানকার যারা ওই ট্যুরিজম সেক্টরের সঙ্গে যুক্ত আছে তাদের উন্নয়ন হবে। আজকে চা বাগান দেখুন, 102 বছরের ত্রিপুরা চা ইন্ডাস্ট্রিজ, 103 বছরের চা ইন্ডাস্ট্রিজ ত্রিপুরাতে, এতগুলো চা বাগান, অথচ ত্রিপুরার একটা চায়ের নামকরণ হয়নি। এগুলো জিজ্ঞাসা করুন সিপিএম নেতাদেরকে, আপনার মিডিয়ার লোক, এত বছর তারা 25 বছর তারা ক্ষমতায় ছিল, এর আগে 10 বছর তারা ছিল, 35 বছর তারা ছিল, কংগ্রেসরা ছিল, চা পাতার নাম করতে এখানে আমরা অবহেলিত লাঞ্ছিত হওয়ার দরকার ছিল? কেন্দ্র বঞ্চনার তো কিছু ছিল না, না কেন্দ্র ধরে আটকে রেখেছে, চায়ের একটা নাম করবে, যে কোনো নাম করে নিত, মানিক চায় করে নিত, যে কোনো চায়ের নাম করে নিত, কোনো চায় চায়ের একটা ব্র্যান্ড হয়নি। আজ আমাদের চা বোর্ড এই কদিনের মধ্যে চায়ের নাম করেছে, ত্রিপুরেশ্বরী চায় ক্ষেত্র ছিল কিন্তু প্রসারিত করা, এটাই আপনি আপনার আপনি কিছু মার্কেটিং না করেন, আপনি ব্র্যান্ডিং না করেন, আপনি চলবে কি করে, জানবে কি করে? এই চা পাতাটাকে আজ প্যাকেটিং করা হচ্ছে, আজ চা পাতা ব্র্যান্ডিং করা হয়েছে, নামকরণ করা হয়েছে। এখন বলছি না বলে নামকরণ হয়ে একদিনে এই চা ইন্ডাস্ট্রিজ বিশাল হয়ে যাবে, একদম চা ইন্ডাস্ট্রিজ রাতারাতি বড় হয়ে যাবে, এরকম নয়, না কমসে কম পদক্ষেপ তো নেওয়া হয়েছে, আমাদের চায়ের একটা নামকরণ তো হয়েছে, এটা প্যাকেটিং হচ্ছে, মার্কেটিং হবে, ধীরে ধীরে এগোবে না? 25 বছর ধরে এগুলো পরিকল্পনা করা হয়নি যে আমার রাজ্যের এত চা উৎপন্ন হয়, চাটাকে আমরা অকশনে বিক্রি করে আসছি আসামে। দেখুন লজিক কিরকম, এখানকার চা পাতাগুলোকে এখান থেকে নিয়ে আমরা অকশনে বিক্রি করে আসছি আসামে, নিয়ে আসাম থেকে আবার সেই চা পাতা প্যাকেটিং হয়ে অন্য ব্র্যান্ডে, টাটা বা অন্য কোম্পানির সঙ্গে ব্র্যান্ড হয়ে সেই চা পাতা আবার আমাদের রাজ্যে আসছে, আমরা সেই চা পাতা ডবল দামে আমরা কিনে এখানে খাচ্ছি। কেন আমাদের প্যাকেটিং হবে না? আমাদের অফিস আদালত যেগুলো সরকারি জায়গায়, আমার এখানকার চা পাতা কেন থাকবে না? সেই তো এই ধরনের আগে কোনো ধরনের এগুলো নিয়ে ভাবা হয়নি যে আমাদের রাজ্যে যেগুলো জিনিস রয়েছে এই জিনিসগুলোকে ধরেই যেন আমার রাজ্যটাকে উন্নত করা যায়। টিঙ্কুবাবু অসংখ্য ধন্যবাদ যে এত ব্যস্ততার মধ্যেও আপনি সময় নিয়ে আমাদের এই সাফ কথা অনুষ্ঠানে এলেন এবং যে দুটো গুরুত্বপূর্ণ বিষয় সেটাতে আলোচনা করলেন, এবং এতক্ষণ ছিলেন সাফ কথায় টিআইডিসির চেয়ারম্যান এবং বিজেপি রাজ্য যুব মোর্চার সভাপতি টিঙ্কু রায়। পঞ্চায়েত নির্বাচন সেই সঙ্গে রাজ্যে শিল্পের প্রসার, এই দুটি বিষয় উনি খোলামেলা আলোচনায়, পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীদের জয় নিয়ে বিপুল আশাবাদী টিঙ্কুবাবু, একই সাথে রাজ্যকে শিল্পে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে এবং শিল্পের প্রসারের ক্ষেত্রে পদক্ষেপ নেওয়া হয়েছে এবং তার ফল ধীরে ধীরে, সময় লাগবে কিন্তু সেই পদক্ষেপ যে নেওয়া হয়েছে সেটাই বড় কথা, এবং ধীরে ধীরে মানসিকতা পাল্টাচ্ছে এবং ত্রিপুরা আগামী দিনে শিল্পের পথে অগ্রণী হবে, শিল্পের পথে ত্রিপুরা অগ্রগতি হবে, এটাই আশাবাদী টিঙ্কুবাবু। টিঙ্কুবাবু আপনাকে আরও একবার ধন্যবাদ জানিয়ে এখনকার মতো সাফ কথা অনুষ্ঠান এখানেই সমাপ্ত। নমস্কার।